দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছেন যে জন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হলেন পতি পঞ্চানন গো। দেবী দুর্গা নামটি ধরি গো, জানাই নিবেদন, বিপক্ষেতে আছেন যে জন, পতি পঞ্চানন গো। দেবী দুর্গা নামটি ধরি গো, দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হচ্ছেন পতি পঞ্চানন। মহাদেবেরই আরেক নাম হচ্ছে পঞ্চানন, কেন? পঞ্চযুক্ত আনন, অর্থাৎ পাঁচটি মুখ যাহার, তার নামই হচ্ছে পঞ্চানন। মহাদেবের পাঁচটি মুখ, তাই হলো মহাদেবের নাম পঞ্চানন। তাই আমার বিপক্ষেতে আছেন আমার পতি পঞ্চানন। পিতায় আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, আর এই জটাধারীর হাতে আমায় করলেন সমর্পণ। পিতা আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, আর এই জটাধারীর হাতে আমায় করেছেন সমর্পণ। আমার পিতাকে, পিতা হচ্ছেন আমার হিমালয় রাজা, আর মাতা আমার মেনকা দেবী। আমার পিতা কি করেছেন? তিনি গৃহে যজ্ঞানুষ্ঠান করে সেখানে ধর্মকে সাক্ষী রেখে আমাকে মহাদেবের হাতে, অর্থাৎ জটাধারীর হাতে আমাকে সমর্পণ করেছেন। মহাদেব কি করেছেন? তিনিও ধর্মকে সাক্ষী রেখে আমাকে বিবাহ করেছেন। এই আমাদের দুজনের বিয়ে হয়ে গেল। আমার পিতা ওনার হাতে আমাকে অর্পণ করে দিয়েছেন। এই বিবাহ শব্দে বিশেষ বহন, শাস্ত্রে নিদর্শন, আর পতি পত্নীর মিলনেতেই হয় দানপত্য জীবন। বিবাহ শব্দের অর্থই হল বিশেষভাবে বহন করা। বিশেষভাবে বহন করার নামই হচ্ছে বিবাহ। তো মহাদেব কি করেছেন? ধর্মকে সাক্ষী রেখে আমাকে বিশেষভাবে বহন করেছেন। বিশেষভাবে বহন করে যথারীতি তার সাথে আমাকে কৈলাসে নিয়ে এসেছেন। বাস্তব জগতেও সেটাই হয়। বিয়ের পর স্বামীর হাত ধরে স্ত্রীকে স্বামীর ঘরে যেতে হয়, তাই তো মা? বাপের বাড়ি যতই অট্টালিকা বাড়িঘর থাক না কেন, দেখা গেল বিয়ে হয়েছে একটি দিন ভিখারির সাথে। সেদিন থেকে সেই মেয়েটি পিতার গৃহ পরিত্যাগ করে অট্টালিকা বাড়িঘর ছেড়ে দিয়ে সেই ভিখারির স্বামীর হাত ধরে স্বামীর ঘরে গিয়ে তাকে কি করতে হয়? রাজার ঘরে জন্ম নিয়ে ভিখারিনীর বেশেই তাকে জীবন যাপন করতে হয়। এটাই হচ্ছে নারী জীবন। তো আমিও দুর্গা পার্বতী, সে হিমালয় রাজার কন্যা, সে রাজার মেয়ে, আর বিয়ে হয়েছে একটা দিন ভিখারির সাথে। স্বামী আমার ভিখারি, যে বিষয়ে বাসনা বলতে কিচ্ছু বোঝে না পাগল। এবার তার হাত ধরে আমি তার ঘরে যখনই এলাম, বিশেষভাবে বহন করে আমাকে তার ঘরে নিয়ে এসেছে। আমি মহাদেবের হাত ধরে স্বামীর ঘরে এলাম, কিন্তু এবার দেখেন কেমন ঘটনা, না বললে চলবে না। এসে দেখি কি জানেন, এসে দেখি স্বামী আমার বাড়িতেই থাকে না। দেখেন তো কেমন যন্ত্রণা। স্বামী আমার বাড়িতে থাকে না, দেখেন কি যন্ত্রণা। থাকে কোথায় জানেন? মহাদেব রাজা ভাঙ্গুত রাখে শ্মশানে মশানে থাকে গিয়ে পড়ে। দেখেন কেমন আমার স্বামী পাগল।
তবে দেখেন আমরা বাস্তব জগতে দেখতে পাই, যদি কোনো ছেলে বিয়ের উপযুক্ত হয়, অনেক সময় দেখা যায় কোনো ছেলে হয়তো বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে বিয়ে করাচ্ছে না, বাড়ি থেকে বিয়ে করাচ্ছে না, ছেলেটার মনটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আশেপাশে যতজন বিয়ের উপযুক্ত ছিল সবারই বিয়ে হয়ে গেছে, কিন্তু সেই ছেলের বিয়ের কথা বাবা মা কিন্তু বলে না। এই সেই ছেলেটার কি মনটা ভালো লাগতে পারে বলেন তো? ভালো লাগবে ও মা? ও বাবা ভালো লাগবে? লাগবে না, মনটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বাবা মা বিয়ে করাচ্ছে না, তার কিন্তু ঘরে মন বসে না, সংসারে মন বসে না, সংসারে টাকা রোজগার করে দেয় না, আজে বাজে নেশা করছে, আজে বাজে ধান্দা করছে, বেশি সময়টাই বাইরে কাটাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, ছেলেটি ভীষণ খারাপ হয়ে গেছে। এবার ছেলে যখন প্রায় রাতেই মাতাল ছেলে বাড়িতে ফেরে, বাবা তখন মনে মনে চিন্তা করে ছেলে আমার দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, এরকম তো হতে দেওয়া যায় না। এবার একদিন যখন রাত দুটার সময় মাতাল ছেলেকে দুই বন্ধু এনে বাড়িতে দিয়ে গেল, এবার বাবা তখন সিদ্ধান্ত করলো ছেলেকে এবার ভালো করতে হবে, আর উপায় নেই, ছেলেকে খারাপ হতে দেওয়া যাবে না। এবার ছেলেকে সকালবেলা ডেকে বললেন, বাবু আজকাল বড্ড খারাপ হয়ে যাচ্ছ, এত খারাপ তো হওয়া যাবে না বাবা, প্রায় রাতেই তুমি মদ খেয়ে বাড়িতে ফেরো, আজকে মাতাল হয়ে বাড়িতে ফিরেছ, খারাপ হওয়া যাবে না, আমাদের একটা সমাজে সম্মান আছে, তাই তুমি কাল থেকে ভালো হয়ে যাও, খারাপ হওয়া যাবে না বাবা, কাল থেকে তুমি ভালো হয়ে যাও। মনে করেন বাবা কারো ছেলে এরকম বিগড়ে গেছে আর কি, ভালো ছেলেটা খারাপ হয়ে গেছে, আজে বাজে নেশা করছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, মাতাল হয়ে গেছে, রাস্তাঘাটে পড়ে থাকে। তো বাবা যদি ওই ছেলেকে ঘরে ডেকে এনে আদর করে এই সমস্ত কথা যদি আপনি বুঝিয়ে তাকে বলেন, বাবা খারাপ হওয়া যাবে না, তুমি কাল থেকে ভালো হয়ে যাও, কারো ছেলে ভালো হবে কি? ও বাবা ভালো হবে, ছেলে ভালো হবে? হবে না, না সত্যি হবে না, ছেলে ভালো হবে না। বাবা ওইভাবে দু চারবার কেন হাজারবার বললেও ছেলে ভালো হবে না, কিন্তু জানেন ওই বিগড়ে যাওয়া ছেলেকে ভালো করার উপায় আছে, বলেন তো কি? তখন বুঝতে হবে এবার ছেলের বিয়ের সময় হয়েছে, এবার ছেলেকে কি করতে হবে, বিয়ে করাতে হবে। তাই তার অভিভাবক কি করেছেন, খারাপ ছেলেকে ভালো করবার উদ্দেশ্যে সেই ছেলের জন্য একটি মেয়ে দেখে তাকে বিয়ে করালেন। বিয়ে করবার পর কি হলো, সেই মাতাল ছেলে যখন একটি পরের মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ করে ঘরে নিয়ে আসলো, নিয়ে আসার পর কি হলো, এবার সংসারের চাপে পড়ে, বউয়ের পাল্লায় পড়ে, বউয়ের চাপে পড়ে, শাসনে পড়ে ছেলে ভালো হয়ে গেছে। বাস্তব জগতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, যে কোনো খারাপ ছেলে বিয়ে করবার পর ভালো হয়ে যায়। ছেলে দেখা যেত রাত দুটার সময় বাড়িতে ফিরতো না, যেদিন থেকে বিয়ে হয়েছে পরের দিন থেকে সন্ধ্যার পরে ছেলে আর বাজারেই যায় না, বাড়ির থেকেই আর বেরোয় না, এতই ভালো হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন কি হচ্ছে ব্যাপারটা, বিয়ে করবার পর বউয়ের পাল্লায় পড়ে খারাপ ছেলে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন বাস্তব জগতে যেটা ঘটে, আমার পাগলা ভোলা মানে আমার স্বামীর ব্যাপারে সেটা আবার উল্টো হয়ে দাঁড়িয়েছে। কেন? দুর্গা হচ্ছেন পরম সুন্দরী, দুর্গার মতো এমন সুন্দরী নারী এই ত্রিভুবনে আর কেউ নেই। আর মহাদেব দেখেন কি করেছে, এত পরম সুন্দরী দুর্গাকে বিবাহ করে ঘরে নিয়ে আসার পর নতুন স্ত্রীকে ঘরে রেখে মহাদেব গিয়ে শ্মশানে আশ্রয় নিয়েছে। কেমন পাগল, মানুষ বাইরে থেকে বাড়ি চলে আসে আর মহাদেব কি করেছে, বাড়ি ছেড়ে শ্মশানে চলে গেছে, অন্য কোনো জায়গায় গেলেও আমার এত দুঃখ হতো না, কিন্তু মহাদেব এমন জায়গায় গিয়েছে যেখানে মানুষ জীবিত থাকতে যায় না, মরলে পরেই যায়, আর সেই শ্মশানটাকেই আমার স্বামী পাগলা ভোলা সঠিক স্থান কয়। পাগল কি আর এমনি বললাম, হ্যাঁ এত জায়গা থাকার পরে শ্মশানটাই সঠিক স্থান বলে মনে হয়েছে। মহাদেব তুমি দুর্গার মধ্যে এমন কি ত্রুটি খুঁজে পেলে যে বিয়ের পরেই তুমি দুর্গাকে ছেড়ে দিয়ে শ্মশানে চলে গেলে? বউয়ের দোষ ত্রুটি খুঁজতে গেলে ছয় মাস একটা বছর সংসার করতে হবে, না হলে একটা মানুষ আরেকটা মানুষকে ভালো করে বুঝতে পারবে না। ও মা পারবে? পারবে? বুঝতে পারবেন? পারবেন না, কিছুদিন সময় লাগবে। তো মহাদেব তো সেই সময়টাও নিল, এমনকি ওই বিয়ের পরে আমার মধ্যে ত্রুটি খুঁজে পেয়েছে যে ওই শ্মশানকে মহাদেব সঠিক স্থান মনে করেছে। তার কারণটা কি? তুমি শ্মশানেই কেন পড়ে আছো? এই শ্মশান কথার অর্থ কি?
তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, আর তোমার পুজো করতে গেলে বেল পাতা লাগে, বেল লাগে, তোমার পুজোতে বেল লাগে, বেল পাতা লাগে, বেল পাতাটা দেখতে কেমন মা? একটা বোটার মধ্যে তিন দিকে তিনটা পাতা, তাই না? হ্যাঁ, তিনটা পাতা মিলে কিন্তু একটা, তিন দিকে তিনটা পাতা দেখবেন, বোটা কিন্তু একটা। তাহলে এই যে বেল পাতার যে এরকম আকৃতি, এরকম দেখতে, ব্যাপারটা কি? এই বেল পাতা সৃষ্টি হলো কোথায়? বেল পাতা তোমার এত পছন্দ কেন? বেলে তুষ্ট ত্রিপুরারি দেব মৃত্যুঞ্জয়, বেল ছাড়া মহাদেবের পূজা গবু হবার নয়। ছোট হোক, বড় হোক, কাঁচা হোক, করা হোক, পাকা হোক, লাগবেই। কেন? বেল ফলটা কি খুবই ভালো গো ওমা? অন্য ফল আপনি যেভাবে আরামসে খেয়ে নেবেন, বেলটা কিন্তু সেরকম খাওয়া যায় না। চামচ লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, একটু খেতে ভেজাল, তার মধ্যে আঠা আছে, বীজ আছে। তা আমি আবার খেলে বৃষ্টির সব শুদ্ধই খেয়ে ফেলি, কিছু আর ফেলতে যাই না। তো মহাদেব, তুমি বেল এত পছন্দ করো কেন? এই বেলের সৃষ্টি কোথায়? বেল ছাড়া কেন তোমার পুজো হয় না? তার কারণটা কি? রইল আমার জানার বাসনা, এই পর্যন্ত তোমার কাছে রাখলাম জিজ্ঞাসন, একটু ভালোভাবে তুমি করবে পূরণ। এই পর্যন্ত আমার জিজ্ঞাসা রইল, জানার বাসনা রইল। দেখি আমার স্বামী পাগলা বোলা, ঘরে আর বাইরে তো আজকে এই যে সংসারের জ্বালা, বুঝলেন, বড়ই জ্বালা। এই যে ছেড়ে চলে গেছে শ্মশানে, বাড়ি আর ফেরেই না, কত যে জ্বালায় আছি, কত যে দুঃখে আছি। তাই একটি গান করে আসো ছেড়ে দিচ্ছি, তারপরে আসছেন আমার ভোলানাথ মহাশয়। পীড়িত মনে যন্ত্রণা হায় রে, পীড়িত মনে যন্ত্রণা, পীড়িত করিতে তোরা, তোরা কেউ আমায় বলিস না। পীড়িত মানে যন্ত্রণা হয় রে, পীড়িত মানে যন্ত্রণা, পীড়িত করিতে তোরা আমায় বলিস না, পীড়িত করিতে তোরা আমায় বলিস না। যেমন হাহান্দে পড়িয়া পঙ্খিরে, ও যেমন ভাত
শিবপুরাণ থেকে কিছু আলোচনা বিষয় তুলে ধরেছে। আমি আগে পার্বতীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর উদ্দেশ্য, ও সব কথা বলার পরে লাস্টে একটা কথা বলে গেছে, তুমি অন্য জায়গায় যাও তাতে আমার ক্ষতি নাই। বলেছে তুমি অন্য জায়গায় যেতা তাতে আমার ক্ষতি নাই, তুমি শ্মশানে গেলে কে? তার মানে নিষিদ্ধ পল্লীতে গেলে ওর সুবিধা হইত, তাই না? ওটাকে বাংলা পাতি ভাষায় বলা হয় বেশ্যাপাড়া, ওখানে গেলে ওর অসুবিধা হইত না, শ্মশানে গেছি ওর রোজগার অসুবিধা। একটা বাড়ির পুরুষ মানুষ নষ্ট হওয়ার পিছনে মেয়েরা দায়ী না? আর এইরকম মেয়ে ছেলে যাকে বাড়ি আছে, ওই বাড়ির বেটারা ঠিক থাকতে পারে, নিজে আগায় দেয়। তুমি ওই জায়গা যাও কে, ভালো জায়গা, মরার পরে যে জায়গা যায় মানুষ সেই জায়গা তুমি যাও কে, যেখানে মানুষ জীবিত আছে সেই জায়গা যাও। আহা, তবে আপনাদের এখানে এরকম নাই, তাই না? এর জন্য আমি ওকে ধন্যবাদ জানাই, আমার এত ভালো ভালো জায়গা দেখাই দিচ্ছে যাওয়ার জন্যে। আর একটা কথা বলেছে, সেটা হলো প্রত্যেক দিন মাল খেয়ে আসে তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু একদিন মাতাল হয়ে আইসের অসুবিধা হয়ে গেছে। ওই যে বাবার একটা ছেলে বলেছে না, বাবা শুনেছেন না, বাবার একটা ছেলে মাল খেয়ে আসে, মদ খেয়ে আসে, তো একদিন নাকি মাতাল হয়ে আসছে। বলেছে বাবা এইভাবে তোমার করা যাবে না। বলে ছেলেটা মাল কেন খায়? বলে তার মানে বুঝতে হবে ওকে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা বিয়ের পরে যদি মাল খায় তাহলে ওকে আর একটা বিয়ে দিতে হবে, তারপরেও যদি মাল খায় আর একটা বিয়ে দিতে হবে, তারপরেও যদি মাল খায় আরো বিয়ে দিতে হবে। দাও যত সতীন আনবা তত জ্বালা ভোগ করবা, আমার কোনো অসুবিধা নাই। সতীন খানি আইনে যাও বাড়িতে, কি মা বুঝে যাবা, স্বামী যদি বাড়িতে মাল খাই আসে পরের দিন আর একটা বিয়ে দিবা, তারপরের দিন আসবে আবার বিয়ে দিবা, এইভাবে দিতে দিতে পরে দেখবা খাটে তোমারও জায়গা নাই বাড়িতেও জায়গা নাই। আর শ্মশানে তো আমি যাইয়া আসছি, ওই জায়গা তো গেলি পরে আলাদা ব্যাপার, ওই জায়গা তো আর জায়গাই নাই, শ্মশান তো আমার আস্তা না, কি ভাবে ভাই, খালি বিয়ে দিবা এরপরে বাড়িতে মাল খেয়ে যাবি, গেলেই বউ পাবি নতুন নতুন আমদানি, ইস্যি রে সাংঘাতিক ব্যাপার। এই হলো স্বামী স্ত্রীর ঝগড়া। আপনারা কিন্তু বাড়িতে এইরকম করেন না, আমরা করতেছি করতেছি করে নিলাম, কারণ আমরা গৌড় দেশের মানুষ, আমাদের জন্য গৌড় সুন্দর কত মধুমাখা জিনিস এনে দিয়েছে, তাই একটু গৌড়কে স্মরণ করে নিয়েই এবার আসি পালার ভূমিকায়। আজ পালার ভূমিকা খানা অতি চমৎকার, আমার বিপক্ষের ভাবুক যিনি তিনি হয়েছে আমার ঘরের নারী, আদ্যা শক্তি মহামায়া শঙ্করী, পার্বতী নামটি ধরি সবাতে দাঁড়ায়, ডাক দিয়া আমার কাছে সভাতে মুস্কি হেসে কিছু জিজ্ঞাসা করে যায়, তুমি পঞ্চানন পঞ্চযুক্ত তোমার রয়েছে আনন, তাইতে তুমি ভোলা মৃত্যুঞ্জয়, তুমি আমার কথা নিও, তুমি সোনার সংসার ত্যাগ করে সুন্দরী বউ ঘরে রেখে শ্মশানে করেছ প্রত্যাবর্তন, তুমি আমার ভাব বুঝতে পারো নাই, একটা নারীর ভাব বুঝতে হলে অন্তত পক্ষে ছয়টা মাস দরকার পড়ে, বিবাহের ছয় মাস হলো না বলি তোমারে, তুমি আমাকে ত্যাগ করে কি কারণে সন্ন্যাসে নিয়েছো স্থান, ওগো ভোলানাথ আমার কথা নিও, তুমি আমার পরাণ প্রিয়, এর একটা দিও সমাধান, অতি চমৎকার। আর তার সঙ্গে বলেছে তুমি এত ভালো ভালো জায়গা থাকতে সেখানে যাও নাই, তুমি শ্মশানে গেছো, শ্মশানে কি মানুষ এমনি এমনি যায়? শ্মশানে যায় একমাত্র
যারা বিপদে পড়ে। বিপদ কারে কয়? বিপদ তো আর এমনি এমনি মানুষের আসে না। যে অবস্থায় গতি, গতি হলো দু প্রকার। একটা গতি হলো দ্রুত গতি, আপনি এখান থেকে মালদা গিয়ে বাস ধরবেন, তাহলে বাস ধরতে হলে আপনাকে এখানে যেতে হবে টোটোতে বা কোনো বাইকে বা কোনো রিজার্ভ একটা গাড়ি করে যেতে হবে। আপনার 8টার সময় ট্রেন ধরতে হবে মালদা ঝলঝলিয়া স্টেশন থেকে। আপনি এখান থেকে বেরোবেন তাহলে একটু আগে বেরোতে হবে, কোনো কারণে আপনার বেরোতে একটু বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে আপনি ড্রাইভারটিকে বললেন, ড্রাইভার ভাই আমার কথা নিও, তোমার গাড়ির গতিটি একটু বাড়িয়ে দাও যাতে আমি সঠিক সময়ে পৌঁছাতে পারি। এটা হলো গতি, এই গতিকে বলা হয় দ্রুত গতি। আর একটা গতি, কন্যাদায়গ্রস্ত পিতা মেয়ের বিয়ে দিতে পারছে না, মেয়েটা তার সংসারে বড় হয়ে পড়েছে, বিয়ে দিতে হয় কিন্তু টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারছে না, কিন্তু বিয়ে দিতে হবে। এবার 10 জনের সম্মুখে সে দাঁড়িয়ে বলছে, বাবু মেয়েটার বিয়ে দিতে পারছে না, যদি মেয়েটার একটা গতি করে দিতেন, টাকা পয়সা দিয়ে মেয়েটার বিয়ে দিলেন, এইটা একটা গতি। কিন্তু দুই গতি এক, তদ্রূপ ভাবে মানুষের যে বিপদ আসে, বিপদ কিন্তু এক প্রকার না, বিপদের প্রকার ভেদ আছে। যে অবস্থায় মানুষ যখন মারা যায়, তাহার আত্মার সদগতি করার জন্য নশ্বর দেহটার একটা গতি করতে হয়, নশ্বর দেহটার একটা গতি করতে হয়। কোথায়? সেটা শ্মশানে, তাই না বাবা? তাহলে গতি হয় কোথায়? শ্মশানে। এই নশ্বর দেহটার গতি যদি না হয় তাহলে 13 দিনে তাহার শ্রাদ্ধ ক্রিয়াদি তর্পণ করা যাবে না, তার আত্মার উদ্ধারের উপায় হবে না। আমি করি বর্ণনা, ভোলানাথ হল কাল, একে বলা হয়েছে মহাকাল। কাল কথার অর্থ, কাল কথার অর্থ সমন। এই সমন যখন এসে মানুষের চাপে, তখন স্বয়ং ভোলানাথ কাল হরণকর্তা, সেই বিপদের হরণকর্তা হল ভোলানাথ। ভোলানাথ কৈলাসে বসে চিন্তা করলো, তাই এভাবে থাকলে ভক্তের সমাধান করা যাবে না। তাই মনে আছে ভাবো, যেখানে আত্মার উদ্ধারের গতি করতে হয় সেই শ্মশানে গিয়ে আমি আস্তানা গাড়ব, যাতে আমার ভক্তের কোনো অসুবিধা না হয়। খুলে বলি আপনাদের কাছে, শ্মশান বলে কারে? স্ব-শব্দের অর্থ মৃত, স্ব-শব্দের অর্থ মৃত দেহ। যদি দন্তের সায় ব হতো তাহলে স্ব-শব্দের অর্থ হতো নিজ, মানে আপন। এই শ্মশান লিখতে গেলে তালিভর্ষায় যুক্ত ম, এই স্ব-শব্দের অর্থ নিজ নয়, এটা শব্দের অর্থ মৃত দেহ। আর শান শব্দের অর্থ বিছানা, যেখানে মৃতের বিছানা রয় সেটাকেই শ্মশান বলে কয়। ভোলানাথ গিয়ে ওই কোনো কবরস্থানে যেখানে মরা পুরায় সেইখানে যায় না। একটা কথা মনে রাখো, শ্মশান আছে নিজ ভাণ্ডে, সেখানে ভোলানাথ অচৈতন্য অবস্থায় সর্বদা রয়। কুলকুণ্ডলিনী সহযোগে যদি কেহ সেই ভোলানাথকে জাগাতে পারে, সেই কিরণ গিয়ে পৌঁছায় দ্বিদলাকারে, সেখানে রাধা কৃষ্ণের মিলন হয়। তাহলে শ্মশান আছে নাভির নিম্ন দেশে, এই দক্ষিণ দেশে শ্মশান রয়। একটা গান ধরি আর গানের ভেতর দিয়ে আলোচনা করে বোঝাই। ওগো ভগীরথে, ওগো ভগীরথে,
কোন ভগীরথের গঙ্গা ধারা, এই ভগীরথের গঙ্গা ধারা শোনো সইতে পারে শক্তিকার শক্তিকার ও তাই জাহ্নবীকে জটায় বেঁধে আমি ঘুরতে আছি ভগীরথের যে গঙ্গা ধারা এটা সহ্য করার ক্ষমতা কোন দেবতাদের ছিল। যখন বিষ্ণুর পদঘাম হলো সেই পদঘাম ব্রহ্মার কুমণ্ডলীতে রাখা হলো, তখন গঙ্গার নাম ছিল অংগ্রিজা। ভগীরথ যখন আনতে গেল সেখান থেকে দুটো ধারা বয়ে গেল, এক ধারা অলোকনন্দা নামে পৃথিবীতে নেমে এলো আর মন্দা কিনি যিনি স্বর্গধামে প্রবাহিত হল। তাহলে গঙ্গার ধারা তিনটে, একটা হলো অংগ্রিজা মন্দাকিনি এবং অলোকনন্দা পৃথিবীতে নেমে এলো। এবার ভগীরথ যখন নিয়ে আসে বিভিন্ন স্থানে বিভিন্ন নাম এই গঙ্গার প্রচলিত আছে। যে অবস্থায় আপনাদের মালদা জেলায় গঙ্গা আর একটু ভাটিতে দক্ষিণ দেশে গিয়ে পৌঁছালে তার নাম ভগীরথ, তাই না বাবা? আবার এই গঙ্গাটিকেই মালদার কিছু অংশে বলা হয় এটা ভারাক্কা, কিন্তু নদী একটি। তাই গানের মধ্যে বলছি, এই যে ভগীরথের গঙ্গা ধারা শোনো শোনো সইতে পারে শক্তিকার শক্তিকার, জাহ্নবীকে জটায় বেঁধে ঘুরতে আছি অনিবার। ভগীরথে শোনো ভগীরথের গঙ্গা ধারা, এই যে ভগীরথের গঙ্গা ধারা সইতে পারে শক্তিকার, জাহ্নবীকে জটায় বেঁধে ঘুরতে আছি অনিবার। জাহ্নবীকে জটায় বেঁধে ঘুরতে আছি অনিবার। একবার নিদাই প্রমন্দে হরি হরি বল হরি বল হরি বল। ঘরের পোলাপান যদি ভালো না হয় সেই বাড়ির বাবার কত কষ্ট হয়, হয় না? ছেলে পেলে যদি কথা না শুনে, যদি মানুষের মতো মানুষ না হয় সেই বাড়ির বাবারা জানে, মায়েরা জানে তাদের কত কষ্ট। মায়েরা তাও লুকাই রাখে, মায়েদের কানে যদি এসে পৌঁছায় যে সন্তান একটা অকাম করেছে, তখন মায়েরা ডাক দিয়ে ছেলের কাছে কয়, শোন তোর বাবা আসলে কিন্তু কাছে যাস না, নইলে কিন্তু মারি ফেলাবি নে, কয় না? কিন্তু মায়েদের ধৈর্য শক্তি বেশি, ছেলেরকে আগেই সাবধান করে দেয় বাবার কাছে যাস না মারি ফেলাবি নে। তাই করি বর্ণনা, ঘরের সন্তান যদি ভালো নাহি হয় সেই বাবার কত কষ্ট হয়। আরে ওই যে গণেশ কার্তিক দুইটা সন্তান শাস্ত্রে পরিচয়, শিবের দুখানা ছেলে, একটার নাম গণেশ আর একটার নাম কার্তিক।
আপনারা তো দেখেছেন না, দুর্গা পুজো দেখেছেন না, গণেশ ঠাকুরের চেহারা দেখেছেন, পেটটা নুটু বাবুর মতো, মনে হয় 8-10 কুইন্টাল খাবার ওর মধ্যে ঢুকবে, দাঁত দুইটা মোলার মতো, কান দুইটা তার কোলার মতো হয়, আরে হাতির মাথা লইয়ে দেখো দাঁড়াইয়ে সভায়, এই গণেশ ঠাকুর দেখতে যেমন তেমন হোক কিন্তু ওর যে সাথে একটা থাকে ওর নাম কয় ইঁদুর, এই ইঁদুরের স্বভাব কিন্তু মোটে ভালো না, ভালো ভালো জিনিস যেখানে রাখবেন লুকাইয়ে, কেউ জানতে না পাক ওই ইঁদুর আগে খোঁজ পায় যে অমুক আলমারির মধ্যে ভালো জিনিস আছে, আপনি যতই সাবধানে লুকায় রাখবেন ভগবান খুঁজে না পালে ওই ইঁদুর খুঁজে পায়, আরাম করে যাই ওই জায়গা বাসা বানায় আর কুটকুট কুটকুট করে কাটে, কাটে না আপনার ওই জায়গা আছে কি না, আছে না, যেখানে নোংরা আবর্জনা রাখবেন ওইখানে ইঁদুর পাবেন না, ওইখানে মশা বাসি পাবেন, যেখানে নোংরা থাকবে ওখানে মশা যাবে, কিন্তু পরিষ্কার জায়গায় ইঁদুরের বাসা। একদিন ভোলানাথ সাধনায় বসিল, সত্য কথা সবার মাঝে খুলে বলাই ভালো, ভোলানাথ সাধনায় বসেছে এমন সময় গণেশের বাহন ইঁদুর মনে মনে চিন্তা করে, আজ বাবা যে সাধনায় রত হয়েছে মনে আছে ভাবো, বাবনা বাবা কতটা সাধনায় পরিপক্ক তার একটা পরীক্ষা নেব, আপনারা জানেন সাধনায় যখন বসে থাকে তাহার বাহ্যিক জ্ঞান কোনো জ্ঞানের অধিকারী তারা থাকে না, তার একমাত্র নিষ্ঠা ঈশ্বরের ধ্যান ঈশ্বরের তপস্যা করে, এমন সময় বলানাদ বসেছে ত্রিবেণীর ভিতরে, সাধনায় বসেছে পেছন দিয়ে ইঁদুর বেয়ে বেয়ে ঘাড়ের উপরে উঠেছে, উঠে ভোলানাথের অমূল্য সম্পদ যেখানে গঙ্গা বেঁধে রাখে ওই চুলগুলোকে কুটকুট করে তাহার দফা সারে, কুটকুট করে কেটে মাথার সব জট কেটে দিয়েছে। আচ্ছা এবার জট যদি কেটে যায়, যে জট দিয়ে গঙ্গাকে বেঁধে রেখেছে গঙ্গা যদি ছাড়া পায় পৃথিবীর অবস্থা কি হবে, জলময় ভক্তবৃন্দ সব তলিয়ে যাবে, যত জীবগণ আছে ধ্বংস হয়ে যাবে, তাই ভোলানাথ চিন্তা করে মনে মনে, যে সংসারে আমার সম্মান নাই, যে সংসারে আমারে কেউ ভালোবাসে না সেই সংসারে থাকবো না, আমি এই সংসার ছেড়ে নিরালায় নির্জনে সাধনায় বসিব। শ্মশানে মানুষ থাকে নির্জন নিরালায়, এর কারণে সংসার ছেড়ে ভোলানাথ শ্মশানে গেছে, এমনি এমনি গেছে সংসারে ভালোবাসে না। এই পার্বতীর আর একটা ছেলে কার্তিক, তার বাহন হলো ময়ূর, ফুলে করে বর্ণনা, এই ময়ূর কিন্তু সাধারণ না, ভোলানাথের কাছে তিনটে সাপ, একটা মাথায় একটা গলায় আর একটা কোমরে রয়, আরে যেইখানেতে ময়ূর সাপ দেখে ধরে খেতে চায়, যেখানে ময়ূর সাপ দেখে, ময়ূরকে সর্বভূক প্রাণী বলা হয়, যেখানে সাপ দেখে ময়ূর ধরে খায়, ফুলে করি বর্ণনা, যেখানে সাধনায় বসেছি ওই ময়ূর এসে আমার সর্পগুলোকে হানা দিতে চায়, প্রথমে তো মাথায় গেছে যেটা দিয়ে জট করেছি আস্বাদন, খেতে গিয়ে ময়ূরের ভয়ের সর্প করল পলায়ন, জট বেঁধে রেখেছি ও ময়ূরকে দেখে এক লাফে পালাই গেছে, বাবারে বাবা থাকা যাবে না, যদি খাইয়ে ফেলায় জীবন যায় যায়, আগে জীবনটা রে বাঁচাই, এবার ওই মাথা ছেড়ে গলার কাছে এসেছে, গলায় আছে উদয়নাথ,
উদয়নাগ দেখতে পেলো ময়ূর এসে যদি আমারও ধরে আমারও তো সারে খারে করে ফেলাবো, আমিও থাকবো না, ও আস্তে করে নেমে চলে গেছে। খুলে করি বর্ণনা, এইবার কমরে যিনি আছে বাসকিনাগ, শাস্ত্রেরই বর্ণনা, ময়ূর যখন আক্রমণ করে সে থাকিতে পারে না, যখন ওটারে ধরতে গেছে ও আস্তে করে, ওকে তো গিট মেরে রেখেছি, কোনো মতে টানা টানি ছুটাছুটি করতে করতে ও আস্তে করে কোন সময় যেন খুঁজে চলে গেছে। আমি তো সাধনায় আছি, আমি তো ভাব বুঝতে পারি নাই, এবার তো বাঘের শাল বেঁধে রেখেছি, সাপ যখন চলে গেছে বাঘের শাল কি আছে, আরামে পড়ে গেছে, কুদালের আসারি বাড়াই গেছে। আচ্ছা কম দেখি এই কুদালের আসারি জগৎবাসীকে দেখানো যায়, এর কারণে সংসারে আমি থাকিতে পারি না, ওই শ্মশানে দেখি আমি পড়েছি আস্তানা আমি নাই গো, হরি হরি বল হরি বল। থাকা যায় বাবা, বাড়িতে থাকা যাবে, এই রকম অবস্থা যদি হয় এর জন্য আমি থাকি না। কি কারণে বেল লাগে পাতার প্রয়োজন, ব্যাখ্যা করে বুঝাইবে ওহে বন্তান। বেল পাতা কেন শিবের পূজায় লাগে আজ পার্বতী জানতে ইচ্ছা হয়েছে, এটা একটা বড় ঘটনা। একদিন নারদ মুনি কি কর্ম করিল, ডাক দিয়ে গোলক ধামে ভগবানের কাছে গেল, ভগবান বসে রয়েছে প্রাণ গোবিন্দ আমার, গোলকধামে গিয়ে নারদমুনি দর্শন দিয়েছে, ডাক দিয়ে বলেছে ভগবানের কাছে, ভগবান আমার কথা নাও, শুনেছি মত্ত ধামে তোমার দুইজন বড় ভক্ত আছে, তোমার সেবা না দিয়ে তারা প্রসাদ গ্রহণ নাই করে, তোমার সেবা দিয়ে না দিয়ে তারা কখনো প্রসাদ গ্রহণ করে না, ভগবান আমার কথা নাও, আমার মনে আছে ভাবু আজকে তোমার সাথে ভক্ত পরীক্ষা করার তরে যাবো। নারদমুনি এবং ভগবানে দুইজনে যাত্রা করেছে, এমন সময়ে নারদের পিতা শনিবারে পায় ভক্ত পরীক্ষার করতে ধরায় যাচ্ছে দয়াময়, নারদের পিতা ব্রহ্মা খবর পেয়েছে আজ গোলকধাম হতে ভগবান ধরাধামে পদার্পণ করছে, কেন ভক্ত পরীক্ষা করবে বলে, মনে সাজ জেগেছে ভক্ত পরীক্ষা করবে, আহা তাই গিয়ে দুইজনে মিলে ব্রহ্মার কাছে দিল দর্শন, মনের কথা ব্রহ্মা তখন বলল খুলে জনার্দন, জনার্দন ডাক দিয়ে ব্রহ্মার কাছে বলেছে কোনো অসুবিধা নাই চলো, ছোট্ট ছোট্ট বালক বেশে গিয়ে দিল দর্শন, মত্ত ধামে ছিল দুইজন ভক্ত ধরায়া, ধরা এবং দ্রোণ মহাশয় মত্ত ধামে বসবাস করে, ছোট্ট ছোট্ট বালক বেশে ধরা রাঙি নাতে যায়, ডাক দিয়ে বলে শোনো ওই না ধরা আমার কথা না, সাত দিন ধরে এই জগতে ঘুরে বেড়াই, সপ্তদিন অনাহারে আমি আহার করি নাই গ্রহণ, সাত দিন ধরে ঘুরে বেরিয়েছি ওমা, দাঁড়ে দাঁড়ে কত ঘুরেছি কেউ আমাদের খেতে দেয় নাই, মা কথা নাও আমাদেরকে একটু ভোজন করার ব্যবস্থা করে দাও। ওমা ধরা দেবীর কোনো বাচ্চা কাচ্চা নাই,
স্বামী এবং ধরামা এবং তাদের ছোট্ট গোপাল, তারা প্রতিদিন মাধুকরি করে যাহা পায় গোপালের সেবায় নিয়োজিত করে সেই প্রসাদ তারা গ্রহণ করে। ছোট্ট ছোট্ট বালক দেখে ধরামার মায়ের প্রাণ কম্পিত হল, কত মনে আনন্দ মাদা তো শুনিল। ধরামায়ের মন ভরে গেছে, মাদার শুনতে পেয়েছে তাদের তো সন্তান নাই। যে মায়ের সন্তান থাকে না ওমা, সেই মাকে যদি কেউ মা বলে ডাকে তার মনে যে কত আনন্দ। যে মায়ের বিবাহের পরেও 20-25টা বছর বাচ্চা কাচ্চা হয় না, সেই মা ডাক শুনলে কত আনন্দ পায়। ধরামায় আমার আনন্দ মগন হয়ে পড়েছে, হাই রে কি মধুর লীলায় আজ প্রভু করালো দর্শন, ধন্যবাদ জানাই শোনো তুমি ওহে জনার ধন্যি দাই গুরু হরি হরি বল। ভগবানের উদ্দেশ্যে ধন্যবাদ করিল গাপন, ডাক দিয়ে বলেছে তুমি শোনো জনার ধন্য, ধন্যবাদ গাপন করে ধরামায় আমার কি কর্ম করিল। আঙিনার ভেতর থেকে ঘরের ভেতর গেল, গৃহে প্রবেশ করে দেখে তন্ডুল নাস্তি ডালো নাস্তি, উপায় নাহি করি সকালে মধু করতে গেছে আমার পতি যে বিহারি। সালের হাড়ি উঠলো করে দেখে সাল নাই, ডালের হাড়ি উদ্লো করে দেখছে ডাল নাই, হায় রে ছোট্ট ছোট্ট বালক এসেছে সেবার তরে, চালও নাই ডালও নাই কোনো সবজিও নাই কোনো ফলমূল বাড়িতে কিচ্ছু নাই, শোনেন দি অমন কেমন করে করবে মায়ে অতিথির আপ্যায়ন, কেমন করে আপ্যায়ন করবে। মা আমার চিন্তায় পড়ে গেছে, কিন্তু স্বামী বাড়িতে নাই, ফরিয়াদটা করবে কার কাছে, আপিল করবে কার কাছে, স্বামী তো বাড়িতে নেই। সকালবেলা মাধুকরি করার তরে বৈষ্ণব সুজন ভিক্ষার ঝুলি কাঁধে করে গ্রামে গ্রামে করছে পদার্পণ, যাহা পায় গোবিন্দের সেবায় দিয়ে মনানন্দে দুইজন প্রসাদ গ্রহণ করে। আর তো কোনো উপায় নাই, ভিক্ষার ঝুলি কাঁধে করে ধরামা বৈষ্ণবী সাজিয়া আজ মাধবের সেবার তরে গেল নগরে বার হইয়া। ধরামা আমার মাধুকরি করার তরে নিজে ভিক্ষার ঝুলি কাঁধে করে নগরে নগরে বেরিয়ে গেলেন, আর কি বলছে জানেন, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আজি অতিথি দ্বারে তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আজ অতিথির সেবা দেবে বলে
আমায় আমার ভিক্ষার ঝুলি কাঁধে করে নগরে বেরিয়েছে। খুলে বলি আপনাদের কাছে, গ্রামের মধ্যে তো বহু বাড়ি আছে, ধরামায় আমার কি করলো, এক বাড়িতে উপনীত হয়েছে। পরে দিয়েন মা টাকা, এখন দিতে হবে না, বসেন কান শুনে। এক বাড়িতে উপনীত হয়েছে, বাড়িতে কেউ আছো গো? ও মা, গোবিন্দ সেবার জন্য তোমাদের দ্বারে উপনীত হয়েছি, দাও মা, গোবিন্দ সেবার জন্য কিছু দাও। ঘরের ভেতর থেকে আওয়াজ এসেছে, কে গো? বলে মা, বৈষ্ণবী এসেছে আজ তোমার দ্বারে, অভুক্ত অবস্থায় গোবিন্দ রয়েছে আমার বাসরে, আমি মিনতি জানাই মা, গোবিন্দ সেবার জন্য কিছু দান কর। ও মা, ঘর থেকে আওয়াজ এসেছে, ও মা ধরা, এই কিছুক্ষণ আগে না তোর স্বামী ভিক্ষা নিয়ে গেছে, কিছুক্ষণ আগে যে তোর স্বামী ভিক্ষা নিয়ে গেছে, ও মা তুই আবার এসেছিস দ্বারে, তোদের ব্যবহার তো ভালো না। আচ্ছা মা বল দেখি, এক বাড়িতে কবার ভিক্ষা করতে হয়? ধরা ভাই আমার চিন্তায় পড়ে গেল, সেবার দেব গোবিন্দরে, কিন্তু ভিক্ষা যে পাই নাই, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আজ আমার অতিথি দ্বারে ভিক্ষা দাও গো নগরবাসী, সারা গ্রাম ঘুরে বেরিয়েছে ভিক্ষা পাইনি, ডাক দিয়ে ভগবানের কাছে জানায় দয়াল প্রাণ গোবিন্দ তুমি আমার কথা নিও, আমি জানি বিপদে মধুসূদন, সেই মধুসূদনের নাম স্মরণ করে মা আমার ভিক্ষা করে দ্বারে দ্বারে, কোন দ্বারে ভিক্ষা নাই, ডাক দিয়ে প্রাণ গোবিন্দর কাছে কামনা করে, গোবিন্দ রে তোর দুনিয়ায় অপূরত্ব ভাণ্ডার, আজ গোবিন্দ সেবার জন্য এসেছি, আজ অতিথি কি অভুক্ত অবস্থায় থাকবে, সকালবেলা বেরিয়েছে কোথাও ভিক্ষা পায় নাই, ভিক্ষা করতে করতে সন্ধ্যা লেগে গেছে, গোধূলি লগ্ন লেগে গেছে, এমন সময়ে রাস্তার ধারে একটা মুদিখানার দোকান দেখতে পায়, মুদি বসেছে, মুদি বসেছে, সন্ধ্যার সময় হলে পরে ওমা আপনারা জানেন দোকানে সন্ধ্যা প্রদীপ দেখায়, মুদিখানা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, এমন সময় মুদি দোকান দেখে ধরা মায়ের মনে প্রাণ ফিরে পেয়েছে, গিয়ে ডাক দিয়ে বলে মুদির কাছে, ও মুদি, মুদিও কাস্টমার পেয়েছে, আজ আদান প্রদান করবে, আজ আদান প্রদান করবে, মুদি কাস্টমার পেয়েছে, মুদিরও সারাদিন কিছু বিক্রি হয় নাই, একটাই মাত্র কাস্টমার পেয়েছে, ডাক দিয়ে বলেছে, ও মুদি তোমার দোকানে চাল আছে ডাল আছে? মুদি করে, আছে তো মা, আমার দোকানে চাউল আছে ডাউল আছে তেল আছে সবজি আছে সব আছে, বলো মা তোমার কি দেবো? বলে, ও মুদি আমাকে একটু চাল আর একটু ডাল দাও। বলে, কতটা দেব? বলে, দেবে তো, আচ্ছা বলো তো, এক সার চাল আর আধা সের ডালে ক টাকা হবে?
বলে শোনো একসার চাল আর আদাশের যদি ডাল নাও তাহলে তোমার খরচা হবে 25 পয়সা, সেই সময় অনেক টাকা দাও। 25 পয়সা সারাদিন ভিক্ষা করে কিছু পাই নাই, জোলাই তো আমার কিছু নাই রে বাবা। আচ্ছা মুদি, টাকা তো নাই আমার কাছে, আমার একটা কথা নিবি, বাকিতে দিবি? ধার বাকিতে চাউল দিতে পারিস? মুদি করে বর্ণনা, ও মা সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিচ্ছি, মা জানিস না সন্ধ্যার সময় বাকি দেওয়া যায় না, সন্ধ্যার সময় বাকি দিতে হয় না। ও মুদি, কোনো ব্যবস্থা নাই? আছে রে মা ব্যবস্থা, আছে। কি ব্যবস্থা? তোর কাছে যদি সোনা দানা থাকে আমার কাছে বাধা দে, বাধা দিয়ে এর বিনিময়ে তুই চাউল ডাউল নিয়ে যা, আর এই টাকা যখন ফিরিয়ে দিবি আমি তোর সোনা দানা দিয়ে দেব। ধরামা আমার চিন্তায় পড়ে গেল, আমরা যে ধনে ধনী আমরা তো সোনার অলংকার পরিধান করি না। ডাক দিয়ে গোবিন্দর কাছে জানাই, হে গোবিন্দ হৃদয় গমুর হরি হরি বল হরি বল হরি বল, দয়াল রে আমরা যে কোনো সোনা দানা ব্যবহার করি না, আমরা যে একমাত্র কৃষ্ণ ধনে ধনী হয়েছি, যে ধান সাধুর বাজার ছাড়া ঠিকানো যায় না, এ ধান একমাত্র আদান প্রদান করতে হয়, আজ মোদিকে সোনা কোথা থেকে? মোদি যদি চাউল ডাউল না দেয় আমার বাড়িতে যে তিনটে বালক অবস্থায় আছে, অভুক্ত অবস্থায় 7 দিন ধরে কিছু খায় না, হয়তো সে মারা যাবে। গোবিন্দর কাছে যখন প্রার্থনা করে গোবিন্দ ডাক দিয়ে বলেছে, ভোলা মহেশ্বরে আর পরীক্ষা নিষ্ণে রে, আমার মায়ের দুঃখ সহ্য হচ্ছে না। ভোলানাথ করে বর্ণনা, এই সুযোগ কোনোদিন আর পাব না। অমুদি, এছাড়া আমাদের তো সোনা দানা নাই, অন্য উপায় নাই বলে। আছে মা, তোমাদের বাড়িতে যদি কাঁসার বাসনপত্র থাকে বলে বলি তোমার বাকে আমার কাছে বাধা দাও। বলে আমরা যে দিন ভিক্ষা করে দিন খাই আমাদের কোনো কামাই নাই, আমরা সারাদিন ভিক্ষা করে যা পাই গোবিন্দর সেবায় দিয়ে সেই প্রসাদ খেয়ে আমরা বেঁচে থাকি। যেদিন আমরা গ্রামে ভিক্ষা পাই না সেদিন অভুক্ত থাকে আমাদের গোবিন্দ, আমরাও সেদিন অভুক্ত অবস্থায় এই সংসারে থেকে যাই, যে অবস্থায় আজ পালক দিনটি অভুক্ত হয়ে আছে। আমরা যে খেতে পাই না সেদিন তিনটে বালক এসেছে আঙিনায় বলে 7 দিন ধরে কিছু খাইনি, এর জন্য তোর কাছে এসেছি দিনারে। বলে মা, লাস্ট একটা উপায় আছে, যদি করতে পারো তবে চাউল ডাউল দিতে পারি। তুমি আমার কথা নাও, এই যে ছুরিখানা দেখেছো, এই ছুরিখানা দিয়ে যদি তোমার একটা স্তন কেটে আমার কাছে বাধা দিতে পারো আমি তবেই তোমাকে চাউল ডাউল দিতে পারবো। ধরামায় আমার পুণ্য চিন্তায়, আমার বাবা যেদিন হতে এই দেহ মন প্রাণ সপে দিয়েছে স্বামীর পায়, সেদিন থেকে এই দেহের মালিক আমার স্বামী মহাশয়। আমি তো দেহের মালিক না, আমি কি করে দেই মুদিরে? আর উপায় নেই? বললো না মা, আর কোনো উপায় নেই। ধরামা আমার পড়েছে চিন্তায়, তাহলে কি করা যায়? ধরামায় আমার কিছু চিন্তা না করে হাত দিয়ে ডান হস্ত দিয়ে ছুরিখানা ধরে স্তনটাকে কেটে মুদির কাছে ধরে দিয়েছে। নে মুদি,
এই জিনিসের বিনিময়েই যদি চাউলটা দিতে পারিস তবে তাই দে। মুদি করে বর্ণনা, যে অমূল্য সম্পদ আমার কাছে বাধা দিচ্ছিস মা, এটা ধরার মতো ক্ষমতা আমার নাই। মা গো আমার কথা নিস, এটা কোন পাত্রের উপরে রেখে আমার হাতে দিস। ওমা, মায়ের কাছে কোনো পাত্র নাই। ওমা দেখ দোকানের পাশে কোনো গাছ আছে কিনা, দেখতে পায় একটা কালো কচুর গাছ দোকানের পাশে হয়েছে, ওই কচু গাছের পাতা ছিঁড়ে স্তনটাকে ওর মধ্যে রেখে ভোলানাথকে দিয়েছে। দেখবেন মা কচু গাছ এখনো আছে বাজারে, যে কচু গাছের পাতার মধ্যে লাল লাল রক্তের দাগ লেগে আছে, কালা কচু, ওই কচু খাওয়া যায় না। ওই সেই কচু গাছের পাতার উপরে দেখেছিল ওই স্তনটা, রক্তের দাগ এখনো লেগে আছে পাতায়। মুদির কাছে বাধা দিয়ে চাউল ডাউল নিয়ে বাড়িতে গিয়ে ধরমা পঞ্চব্যঞ্জন রান্না করেছে। নিজের অঞ্চল খানা দিয়ে শাড়ির আঁচল দিয়ে বকটাকে শক্ত করে বেঁধেছে, এমন শক্ত করে বেঁধেছে যাতে রক্তের ধারা এক ফোঁটও বাইরে না আসে। রান্না পরিবেশ শেষ হয়ে গেছে, বেশাসন বসিয়ে ভগবানকে ডেকেছে, প্রভু আসেন আপনাদের সেবার আয়োজন করেছি। যখন ভগবান এসে বসেছে, কলার পাতা দিয়েছে, পারস ব্যঞ্জন করতে গেছে, ভুখ হতে এক ফোঁটা রক্ত ভগবানের পাতায় পড়েছে। ডাক দিয়ে করে বর্ণনা, মা তুই জানিস না অশুচি অবস্থায় রন্ধনশালায় যেতে নেই, অশুচি অবস্থায় রন্ধনশালায় যেতে নেই। তুই মা অতিথি নারায়ণ, নারায়ণের সেবা দিচ্ছিস অশুচি অবস্থায়। ধরমার যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে, নিস্তব্ধ হয়ে ধরামায় আমার প্রভুর চরণে পড়ে গেছে। নিতাই প্রভুর হরি হরি বল, হরি বল। ভগবানের কথা বুঝতে পেরে ধরামা পড়িল, ভগবানের রাঙ্গা পায় অন্তর্যামী ভগবান সব বুঝিবারে পায়। এমন সময় ভগবানের কাছে ধরা সকল কথা কয়, ডাক দিয়ে ভগবান তখন আশীর্বাদ জানায়। একটা কথা শোনো মা, তোকে পরীক্ষা করার তরে তোর গৃহে আগমন, গোলক হতে এসেছি স্বয়ং আমি সেই মধুসূদন, সেই মধুসূদন এসেছে। ধরামা করে বর্ণনা, হরিবল হরিবল, আজ ভগবান এসে ভক্তের দ্বারে অধিষ্ঠান হয়েছে। ধরামা ডাক দিয়ে বলে ভগবানের কাছে, তাহলে পাশের দুজনকে একটু জানতে চাই। রূপ সেরে নারদের রূপ করিল ধারণ, চারি মাথা এসে যে দেখো সেই বিধির স্বয়ং। ব্রহ্মা এবং নারদ মুনি দুই পাশে দাঁড়ালো, ধরামায় আমার ডাক দিয়ে ভগবানের কাছে কয়, একাই এসেছে দয়াময়, আমার তো এত সৌভাগ্য কবু নাহি পাই, তোমার বামে শিরাধারানি আমি দেখতে চাই। নিতাই কবুর হরি হরি বল, হরি বল। সেই রাধারানি এসে যখন সম্মুখে দাঁড়ালো, প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো। আজ রাধারানী স্বয়ং দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলি আপনাদের কাছে, ধরামাকে সেদিন আশীর্বাদ দিয়েছে, ওমা শোন, যে স্তন বাধা দিয়ে আজ তুই আমাকে সেবা করালি আগত যুগে, আমার মনে আছে ভাবো, তোর কাটা স্তনের সুধা খেয়ে আমি তোর ঋণ শোধ করব। হরি মোদি ভোলানা কেন বাকি যায়,
স্বয়ং এসে দিল সেই ধরা মায়ের আঙ্গিনায়। যেন চাঁদের হাত বসেছে, ভোলানা দেশে হাজির হয়েছে, ডাক দিয়ে বলে, মা আমার মনে আছে ভাবো, আমি তোর একটা আশীর্বাদ দেব। আর চাঁদের হাট বসেছে, ভগবান চারজন দেবতা এসে হাজির হয়েছে। খুলে বলি আপনাদের কাছে, শিব ঠাকুর সেদিন মাকে বরদান দিয়েছিল, আশীর্বাদ দিয়েছিল, যেখানে যেখানে তোর বক্ষ রুধির ধারা পড়ল মৃত্তিকায়, সেই কান থেকে বেলের জন্ম, গাছের জন্ম, শাস্ত্রের বর্ণনা রয়। যেখানে যেখানে হরামায়ের রক্ত পড়েছে, সেইখান থেকে বেল গাছের জন্ম হয়েছে। এই বেল গাছের জন্ম হলো, ডাক দিয়ে বলে ভোলানাথে, ওমা স্বয়ং আছে এখানে জগন্নাথে, আমার মনে আছে ভাবো, কলির জীব আগত যুগে যারাই এই বেল পত্রে এবং বেল ফলে আমার পূজা দেবে, আমি ভোলানাথ সন্তুষ্ট হয়ে যাব। এই কারণে শিবের পূজায় বেল লাগে, তাই তিনটা বেল পাতা দিয়েছিল ওই লক্ষ্মী দেবী সদায়। তিনটা বেল কেন জানে? ওই যে তিনটা পাতা, ওই যে তিনজন এসেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে, এর কারণে তিনটা, ডান পাশে ব্রহ্মা, মাঝখানে বিষ্ণু, বামে ভোলানাথ রয়। ওং নমঃ শিবায় বলে যখন পুষ্পাঞ্জলি দেয়, আরে ভোলানাথে অল্পতেই দেখো সন্তুষ্ট হইয়া গেল। আরে চাঁদ বদনে ভক্ত বিন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। এই কারণে তিনটা বেল পাতা লাগে, একটা দিলি হয় না, দুইটা দিলেও হবে না, তিনটেই লাগবে। কারণ ভক্ত পরীক্ষার তরে ত্রিদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন সেই জায়গায়, এই কারণে তিনটা দেয়। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। আরো কিছু জানার থাকলে সবাই খুলে বলো, তবে তোমার কাছে এইবার আমার জানার প্রয়োজন, ঘরের নারী কেমন সতী পরীক্ষা করব মনের মতো। আমাকে পরীক্ষার তরে অনেক রকম ভাবভঙ্গি দেখিয়েছে আসলে, তবে আমি এইবার আমার ঘরের নারী কতটা সত্যি একটু পরীক্ষা করতে চাই। কেমন? বিয়ের ছয় মাসও হয় নাই, করেছে বর্ণনা, বিবাহের ছয় মাস হয় নাই, সেই সুন্দরী বউ ছেড়ে দিয়ে ভোলানাথ শ্মশানে চলে গেছে। মা ভয় নাই বলেছে না, তুমি কেমন মেয়ে মানুষ, তুমি কেমন মেয়ে মানুষ যে তুমি একটা স্বামী বাড়িতে রাখতে পারো না, নিশ্চয়ই তোমার মধ্যে কোনো কিছু কম আছে। কি মা, যেই আশা পূরণের জন্য ভোলানাথ কামাখ্যা ধামে কোচবিহারে কুচনি পাড়া রয়, যদি কম না থাকে আদ্যা শক্তি মহামায়ায়, তবে কুচনি পাড়ায় ভোলানাথ বলো কি কারণে গেল, না হইলে এমন হবে কেন, বলি সত্য সবাতল। নইলে এইরকম হবে কেন, নিশ্চয়ই তোমার মধ্যে কম আছে, নইলে ভোলানাথ কুচনি পাড়া যাবে কেন, তোমার মধ্যে কোনটুকু কম আছে যে কুচনির মধ্যে বেশি আছে। কুচ শব্দের অর্থ পতিতালয়, কুচনি পাড়া বর্তমান যেটা কামাখ্যা ধাম ওটা কোচবিহারের অন্তর্গত, এখন ওটা আসাম রাজ্য। খুলে বলি আপনাদের কাছে, এই কুচনি পাড়া নারীর সঙ্গের তরে ভোলানাথ গিয়েছিল। আমার একটু জানার বিষয়, তোমার মধ্যে এমন কি কম আছে, ওই মেয়েটার মধ্যে বেশি আছে, ব্যাখ্যা করে বোঝাইবে। এই সভ্য সমাধান, প্রথম প্রশ্ন রেখে গেলাম, তুমি দিও সমাধান। ¶¶
নম্বর প্রশ্ন, তোমার মধ্যে কোনটুকের কম আর ওর মধ্যে কোনটুক বেশি? তুমিও নারী সেও নারী, তাহলে কম আর বেশিটুকুর পার্থক্য তুমি দেখাবা। ধরে ধরে আমি যেইভাবে দেখালাম তোমার এইরকম দেখানো চাই। আর একটা প্রশ্ন তোমার কাছে রাখি আলোচনা, বিবা বলে ঘরের নারী এই সভায় আলোচনা, আজ ঘরের যে নারী পেয়েছি, ঘরের নারী অন্য জায়গায় না, স্বামী স্ত্রীর আলোচনা তো একটু অন্যদিকে গেলেও কোনো অসুবিধা নাই, স্বামী স্ত্রীর ব্যাপার না, ঘরের ব্যাপার, ঘরের মধ্যে বলি। আপনারা কালীমূর্তি দেখেছেন? দেখেছেন কালীমূর্তি আছে ওখানে? আপনাদের কালী কাপড় পরা না কাপড় ছাড়া আমাকে কেউ বলেন তো দেখি, আমার এখান থেকে দেখা যাচ্ছে না, কাপড় পরা না কাপড় ছাড়া, কাপড় আছে নাই না আমার? হ্যাঁ সুবিধা হয়ে গেছে, কাপড় যখন নাই আমার সুবিধা হয়েছে। দেখেন কোমরের মধ্যে অনেকগুলো আধ বান্ধা আছে, আছে না? যেই কালীর কাপড় পরা আছে ওই কালীর নাই, যে কালীর কাপড় নাই ওই কালীর কোমরে আধ আছে। নিচে ভোলানাথ শীত হয়ে শুয়ে রয়েছে, দেখেন তাকাইয়া, নিত্য কথা না, শীত হয়ে শুয়ে রয়েছে, ভূত নাই কিন্তু শীত হইয়া, শীত হয়ে ভোলানাথ, ভোলানাথের গায়ের রং একটু ধূসর প্রকৃতি, সাদাও না কালাও না, তাই না বাবা? ঠিক বলছি তো? কিন্তু একটা কথা মনে রাখেন, মা কালীর যে কোমরের হাত এগুলা কিন্তু ভোলানাথের গায়ের কালারের সাথে মিল নাই। আমার একটু জানার বিষয়, সবগুলো হাত এই রকম করে আছে, এই দেখেন আমার দিকে দেখেন এইভাবে, শুধু জনিদারের ওপরে যে হাত আছে ওই দুটোই এইভাবে। আমার একটু জানার বিষয়, যেখানে ভোলানাথের হাত যাওয়ার কথা সেই জায়গা অন্য মানুষের হাত গেল কোন প্রকারে? যে মানুষটার হাত কেটে ওখানে লাগানো হয়েছে, যে সম্পত্তির মালিক, ভোলানাথের শ্বশুর কত টাকা খরচা করিয়া মাইয়েডারে ভোলানাথের হাতে তুলে দেয়, সেখানে একমাত্র যার যার বাড়ির বেটা মানুষের যাওয়ার কথা, ওইখানে অন্য পুরুষ মানুষের হাত গেল কোন পর্যায়ে? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি করবে খোলাসা, ওই হাত দুটো কার এবং কোন পুণ্যের ফলে ওই হাত দুটো ওখানে গিয়েছিল? এই দুইখানা প্রশ্ন রয়ে গেল, যা কার বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্যের আলোচনা। দেখি আবার পার্বতী কোন কথা কয়, কোন পাপের কথা আবার উঠাইয়া লয়, তাহার পরে সভা মধ্যে দিব দর্শন, আমার মতো ভাবা আমি করব সম্পাদন। আছেন কত সাধুগুরু বৈষ্ণব মশাই, আপনাদের শ্রীবাদ করতে প্রণতি জানাই, তবে এই দিকেতে আছেন যত আমার মাতৃজাতি, আপনাদের চরণে এতে রহিল প্রণতি, মাগো অন্য ভিন্ন কামনা আর করবো না করবো না, সদ্ভাবে যেন করি কৃষ্ণ আলোচনা। এই পর্যন্ত করে ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, একবার চাঁদ বদনে ভক্তবৃন্দ বলো হরি হরি হরিব হরিব। হ্যালো, জয় গুরু জয়, খুব সুন্দর আলোচনা। কেন শিব পূজায় বেল লাগে? বেল কি করে সৃষ্টি হলো, মহাদেবের এত পছন্দের হলো কি করে? শুনলাম বেল পাতা কেন লাগে সেটাও জানতে পেলাম। মহাদেব কেন দুর্গাকে ছেড়ে দিয়ে শ্মশানে পড়ে থাকে এটা আরো বেশি করে জানা গেল, তাই না? মানে মহাদেবের যাওয়ার ইচ্ছা ছিল না, দুর্গা এমন ব্যবহার করলো ছাইরা যাইতে বাধ্য হইল। আবার শেষে প্রশ্ন কি সুন্দর করে গেল, তোমাকে ছেড়ে যায় কেন, তুমি কেমন নারী, স্বামীকে ধরে রাখতে পারো না? অবশ্যই ধরে রাখার সময় হয় নাই, যখন হবে তখন তো নিয়েই আসবে, জটা দইটা তাই না নিয়ে আসবো, তখন কে অন্যের কাছে যাইতে দিব? স্বামী পরম দেবতা, স্বামীর প্রতি অনেক ভক্তি শ্রদ্ধা, তাই স্বামী কোথায় যাচ্ছে যাক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই যে ঘুড়ি যখন আকাশে ছেড়ে দেয়
যত দূর ঘুরতে থাকে উঠতে থাকে উড়ুক, তাই না? সুতা তো ছেড়ে দিচ্ছে, কিন্তু নাটাই কিন্তু হাতে, নাকি? যখন সুতা পেঁচানো শুরু হবে ওই ঘুড়ি কিন্তু নিজেই হাতে আসবে। তো মহাদেবকে আমি ছেড়ে দিয়েছি, যাক যত দূর যেতে পারে, অসুবিধা নাই, শেষ তো দুর্গা ছাড়া গতি নাই। হ্যাঁ, আর বলে দুর্গার অনেক বাহন, সন্তানদের বাহন, এ সমস্ত জ্বালাতনে নাকি মহাদেব কি করেছে, ওই শ্মশানে গিয়ে আশ্রয় নিয়েছে, বলে গেছে না? কার্তিকের সঙ্গে ময়ূর বাহন, ওই ময়ূর গিয়ে করে কি, মহাদেব তো পাগল সাপ টাপ নিয়ে ঘুরে বেড়ায়, এই সাপ আর ময়ূর তো কাউকে কেউ সহ্য করতে পারে না, ময়ূর সাপকে দেখা মাত্র গিলে খেতে চায়, এই অত্যাচার। ওই গণেশের সঙ্গে রয়েছে ইঁদুর বাহন, ইঁদুর নাকি করে কি, ওই জোলার মধ্যে ঢুকে নাকি মালা কাটে কুটুর কুটুর, তা প্রত্যেক দিন মালা কাটতে লাগে, মহাদেব ওই মালাটালা একটু জপ টপ করে, তা প্রত্যেক দিন মালা কাঠে আর জপ করে, আর ওই ইঁদুর গিয়ে প্রতিদিন জোলার মধ্যে ঢুকে আর কুটুর কুটুর করে মালা কাটে। তো মহাদেব মনে মনে চিন্তা করে, এত জ্বালাতনের মধ্যে তো থাকা যায় না, মহাদেবের সঙ্গে রয়েছে একটা বৃষ বাহন আর দুর্গার সঙ্গে রয়েছে সিংহ, এই সিংহ আর বৃষ এরা কাউকে কেউ সহ্য করতে পারে না, মহাদেব যখনই ঘরে যায় এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আমাদের মধ্যে কিন্তু ঝগড়া নাই, আমাদের মধ্যে ভালোবাসাই আছে, কিন্তু এই যে বাহনগুলো, পাগল যদি ঘরে থাকে তাহলে কি হবে বলেন? মহাদেবের কেন এই সাপ টাপ নিয়ে ঘুরতে হবে, এ সমস্ত তো দরকার নাই। তোমার কাছে আমি জানতে চাই, ওই সাপ ছাড়া তুমি কি আর কিছু পাও নাই? তোমার যদি নিতে হবে অন্য জীবজন্তু তো অভাব ছিল না, এত জীবজন্তু থাকার পরে সাপ তোমার কেন এত প্রিয়? গলার মধ্যে সাপ পেঁচায় রাখো, কোমরের মধ্যে সাপ রাখো, এই সাপের সৃষ্টি কোথায়, এরা কি করে মহাদেবের শরীরে স্থান পেল, তোমার কাছে আমার জানার বাসনা রইল, সাপানটা দিয়ে দিলাম আমি। মানে ধান গাললেন যখন, মানে জমির মানে চারাটা, আমরা কুচবিহারের ভাষায় বলি ওইটাকে বলা হয় রোয়া, যখন জমিতে লেগে যায় তখন ঠিক মতো চাপান দিতে হয়, না হলে ভালো হয় না, তাই না? তো সেই জন্য চাপানটা দিয়ে দিলাম। এই সাপ আগের জন্মে কে ছিল? তোমার সঙ্গে যে সর্পগুলো থাকে, উদয়নাগ সর্প, গলায় একটা, কোমরে একটা, হাতে একটা, না কোথায় আর কোথায় বলছে বাবা, গলায় একটা, মাথায় একটা, আর কোমরে একটা, না? কোমরের সাপ নাকি চলে গেল আর মদন নাকি বাড়াইয়া গেল, মানে কোদালের আসারই বাড়াইয়া গেছে, লজ্জা সরম আছে? আসলে এই সবগুলো কথা কয়। হ্যাঁ, এই সর্পগুলো আগের জন্মে কি ছিল, কি পুণ্য করেছিল, মহাদেবের শরীরের মধ্যে কি করে এরা স্থান পেল, আমার জানার বাসনা রইল, একটু ভালো করে বলব। একটা গান গাই, তারপর যাই, যা যা প্রশ্ন করেছে তার জবাব দিতে চেষ্টা করছি। তবে দেখেন, কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারলাম, স্বামী না এটা খাঁটি একটা আসামি। স্বামী যদি হতো এইভাবে বউয়ের কথা বলতে পারতো না, আরে যত দোষ গুণ যাই কিছু থাক, ঢেকে রাখতো নাকি? ও বাবা, আপনাদের যদি কাউকে বলা যায় একটু বউয়ের কথা নিন্দা করুন তো মাইকের মধ্যে, পারবেন? ও বাবা পারবেন? কারো সেরকম সৎ সাহস আছে যে বউয়ের কথা একটু নিন্দা করি? যদি বউ খারাপ হয় বলা যাবে না, কারণ বাড়ি আর ঢুকতে দিবে না, খালি নিন্দা বইলে খালি বাড়ি যান, দেখেন এখনই দরজা বন্ধ হয়ে গেছে ঘরে, ওই সারা রাত ধরে বাইরে থাকা লাগবে। তাই আর যারা ভালোবাসে বউকে তারা তো কখনো নিন্দা করবেই না, কিন্তু এমন আসামির জীবনে প্রথম দেখলাম যে মাইকের মধ্যে এত এত লোকের সামনে বউয়ের কথা এইভাবে নিন্দা করে। হ্যাঁ, মানে কি বলে আর না বলে কোনো মাথার ঠিক নাই। তাহলে এবার যা যা জিজ্ঞাসা রেখে গেছে সেই জবাবের দিকে যাই, তারপরে আবার কিছু আমি জিজ্ঞাসা করতে চাই। ওরে গাছের ডালে কুটুম পাখি রে, পাখি ডাহে ডাকে কুহুসুরে, কার কুটুম আসবে বলে ডাকে কুহু করে রে, গাছের ডালে কুটুম পাখি রে ডাকে কুহুসুরে, ডালে কুটুম পাখি রে।
সকলই নারী ঘরে মহাদেবের, তার অর্ধাঙ্গিনী তার স্ত্রী। ঘরে থাকতে মহাদেব কেন থাকে গিয়ে কুচুনি পাড়ায় পড়ে? বাস্তব জগতের যদি কথা বলতে চাই, ঘরে সুন্দরী বউ যতই থাক না কেন, যার মন একবার বাইরে চলে যায়, ঘরের সুন্দরী বউয়ের দিকেও কিন্তু তার মন আসে না। তাই ছাড়া গরু আপনারা বেঁধে কিন্তু পুষতে পারবেন না। যেই গরুকে একবার ছেড়ে দিয়েছেন মাঠে, খোলা মাঠে রাত খেয়ে বেড়া, সেই গরুকে যত ঘাসের মধ্যে নিয়ে গিয়ে বেঁধে রাখেন, সেই গরু কিন্তু বাধা থাকবে না, থাকবে? হ্যাঁ, থাকবে না। ঠিক তেমনি বাস্তব জগতে অনেক পুরুষ এরকম রয়েছে আমার বিপক্ষে, সরকারের মতো মানে আমার মহাদেবের মতো, আমার স্বামীর মতো, ঘরে সুন্দরী বউ অথচ তার ওই পরের নারীর নেশাটা যে রয়েছে, দেখতে এত কুৎসিত, তার বউয়ের একটা পায়ের নখের যোগ্যও না, কিন্তু তবু তার সাথে রয়েছে তার প্রেমের লেনা দেনা, ওই নেশা কিন্তু সহজে কাটানো যায় না, কি যায় গো? যায় না। যার মন একবার বাইরে চলে যায়, ঘরে সুন্দরী বউ থাকার পরেও সেই পুরুষের মন কখনো ঘরে ফিরে আসতে চায় না, তার ওই নেশা যায় না। তাই আমার মহাদেব এরকমই, তাই কুচুনি পাড়ায় রয়েছে তার লেনা দেনা, সেই কুচুনি পাড়ার মধ্যে একটি নারী রয়েছে, তাই যার নাম জয় তারা, আমরা যোগ শাস্ত্রে দেখতে পাই। সেই জয় তারার সঙ্গে আমার স্বামীর লেনা দেনা, তাই তার সঙ্গে গুলু গুলু ভাব গো আমি বুঝতে পাই। এত নারী রয়েছে, সকলের সঙ্গেই তো টান আছে, ভালোবাসা আছেই, পাড়ার মধ্যে নারী তো আর কম নাই, সবার সঙ্গে খুব ভালো খাতির আমার স্বামীর। এদের মধ্যে প্রধান নারী যার নাম হচ্ছে জয় তারা, ওই জয় তারা যার নাম, তার সাথে আমার আসামিটার ভালোবাসার টান। বিয়ের আগেও মনে হয়েছিল, বিয়ের পরও নিজেকে বিন্দুমাত্র পরিবর্তন করতে পারলো না, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো অনুশোচনা। কেন? স্বামী আমার পরম গুরু, স্বামী আমার জীবন, আমরা জানি তাই। তাই স্বামী যেখানে গিয়ে শান্তি পায় আমি ছেড়ে দিতে চাই। স্বামী যদি আমার ভালো থাকে কুচুনি পাড়ায় গিয়ে যা, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যেন স্বামীর সেবা পূজায় যেন আমার কোনো ব্যাঘাত ঘটে না। তাই যখন স্বামীর মনে পড়ে আমার কাছে আসে, ঘরে আসার আগে গৃহে ঢোকার আগেই স্বামী আমার যখন সিংগায় ধ্বনি করে, আমি জলপাত্র নিয়ে বেরিয়ে আসি, স্বামীর চরণ ধুয়ে তারপর তাকে ঘরে নিয়ে যাই। স্বামীর পূজায় আমার কোনো অপূরণ নাই, কিন্তু তারপরে আমি জানতে পারলাম তাই, ওই জয় তারার সঙ্গে মহাদেবের রয়েছে কেমন ভালোবাসা। তাই কেমন ভালোবাসা? জয় তারা হচ্ছে ভক্ত আর আমার স্বামী হচ্ছে ভগবান। সেই কুচুনি পাড়ায় থাকে মহাদেবের অনেক ভক্তগণ, ভক্ত সঙ্গ করে স্বামী আমার মনেরই মতন। সেখানে ভক্ত সঙ্গ করতে যায় সেই কুচুনিগণ, সকলেই শিবের পুজো করে, শিবকে ভালোবাসে, তারা শিবের আরাধনা করে,
তাই যখন আমি সে খবর জানতে পাই মনে মনে অনেক শান্তি পাই, আমার স্বামী ওখানে গিয়ে ভালো থাকে, তাতে আমার কোনো কষ্ট নাই। সেই জয়তারা হচ্ছে পরম ভক্ত দেবের দেব মহাদেবের, তাই জয়তারার ঘরে সে সেবা পূজা পেতে যায়, এটা হচ্ছে আসল তত্ত্ব। আমি বললাম তাই, এবার আরেক কথা বলতে আমি এবার খুলে বলবো ভাই, কি কথা কালী কেন উলঙ্গিনী, বলে গেল আমার স্বামী আমি শুনতে পাই, কিন্তু কালীকে নিয়ে মহাদেব কিন্তু কৈলাসে সংসার করে নাই। ও বাবা বলতে পারবেন মহাদেব এই উলঙ্গিনী কালীকে নিয়ে কি সংসার করেছিল কৈলাসে? হ্যাঁ বলতে পারবেন, এই উলঙ্গিনী কালী তাকে নিয়ে কি মহাদেব কৈলাসে ঘর সংসার করেছিলেন? করে নাই। পার্বতী কখনো উলঙ্গ থাকে না, আমি বলতে চাই দুর্গাও কিন্তু উলঙ্গিনী নয়, বললাম এই সভায়। অসুর দমন করতে গিয়ে কালী উলঙ্গিনী হয়, সেই রণক্ষেত্রে কালীর মূর্তি, বললাম এই সভায়। এই কালীর যে মূর্তিটা এটা কিন্তু মহাদেবের সঙ্গে সংসার করার সময়ের মূর্তি নয়, এটা যখন অসুর বধ করতে করতে যখন অসুররা অত্যাচার করতে করতে যখন স্বর্গরাজ্য পর্যন্ত দখল করতে চায়, তখন এই কালী কি করেছিলেন, রণকালী মূর্তি ধরে অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাই শাড়ি পরে বসে থাকার কালীর সময় দেব না। অসুর বধ করেছিলেন আর তাদের মুন্ড দিয়ে মালা গেথে কালীও গো গলায় পড়েছিল, তাই অসুরের হাত দিয়ে কোমর বেষ্টিত করে রেখেছে, আমি দেখি বারে পাই। অসুরের হাত দিয়েই মায়ের জনিদার ঢাকায় আছে, তাই সেটাই আমরা পরিষ্কার মায়ের মূর্তিতে দেখি বারে পাই। অত বাহাদুরি করার তো মহাদেবের দরকার পড়ে না, কেন বউয়ের পায়ের তলে পড়ে আছো আবার ফুটানির গল্প মারো নাকি? বলে দেখেন শিব চিত হয়ে পড়ে আছে, কালী দাঁড়িয়ে আছে, লজ্জা আছে বলে কেন? কালী যখন বুকের মধ্যে পাড়া দিছিল তুমি উঠতে পারো নাই? হ্যাঁ পাওয়ার নাই, কালী যখন দাঁড়ায় আছে মহাদেব চুপ করে শুয়ে আছে, যদি পাওয়ার থাকতো বউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়তো নাকি? পাওয়ার নাই। তবে কেন শিব কালীর পদতলে পড়ে আছে সকলের আছে জানা? কালী অসুর বধ করতে করতে তিনি স্বাভাবিক ভাবে ছিলেন না, তিনি উন্মাদিনী হয়ে গেছেন। অসুর বধ করতে করতে দেবতাদেরকে পর্যন্ত বধ করে ফেলবেন সেরকম ভাব নমুনা যখন হয়েছে, সমস্ত দেবতারা তখন চিন্তিত হয়ে পড়েছে, এবার তো কালীকে আটকাতে হবে, যদি কালীকে আটকানো না যায় তাহলে এবার সব প্রলয় করে ফেলবে, তাহলে উপায় কি হবে? তখন দেবতারা চিন্তা করে কি করি উপায়, সেখানে এবার মহাদেবকে পাঠাতে হবে, মহাদেব যাবে যে সেথায়। একমাত্র দেবের দেব মহাদেবই পারবে কালীকে আটকাতে।
কোনো সাধ্য নাই, কোনো দেবতা পারবে না, একমাত্র পারবে দেবের দেব ভোলানাথ গোসাই। তাই ভোলানাথ সেখানে তার যেতে হবে, গিয়ে কালীকে আটকাতে হবে। এদিকে শিবাসুর নামে এক অসুর ছিল, আমি বলতে চাই শিবের থেকে বর পেয়েছিল, আমি বলবো এই সভায়। শিবের থেকে বর পেয়েছিল কি, তুমি যখন যার রূপ ধারণ করতে চাইবে তখন তুমি তার রূপই ধারণ করতে পারবে। এবার শিবাসুর মনে মনে চিন্তা করে, এই তো আমার সুবর্ণ সুযোগ মায়ের চরণ পাওয়ার, এই সুযোগ আমি আর কোনোদিন পাব না। সেখানে বাবা ভোলানাথ কেন যাবে, তার যেতে হবে না, আমি তো আছি। সেই শিবাসুর কি করেছে, শিবের রূপ ধারণ করে ঊর্ধ্বগামী হয়ে কালী অসুর বধ করতে করতে আসছে, ঠিক সেই পথে গিয়ে কালীর পদতলে মানে সামনেই গিয়ে ওই শিবাসুর গিয়ে শিবের রূপ ধরে শুয়ে পড়েছে। কালী উপর দিকে তাকিয়ে যখন ছুটে যাচ্ছিল গোতাই, আর হঠাৎ করে শিবাসুরের বুকে যখন পা দিয়েছিল, আমি বলতে চাই শিবাসুরের বুকে যখন পা তুলে দিল, এবার দেখছে হঠাৎ কি হলো, কালী থেমে গেল। কি হলো, নিচের দিকে তাকিয়ে দেখে শিবের মূর্তি, শিব। হাই কি সর্বনাশ, এ আমি কি অপরাধ করে ফেলেছি, আমি স্বামীর বুকে দাঁড়িয়ে আছি, স্বামী আমার পরম দেবতা, স্বামী আমার পরম গুরু। নারীর প্রতিধান প্রতিজ্ঞান প্রতিভজনা, আর সেই স্বামীর বুকে আমি দাঁড়িয়ে আছি কিনা, এ কি অপরাধ করে ফেলেছি আমি। সঙ্গে সঙ্গে কালী কি করলেন, তার জীবটা বের করলেন, আর সেই মূর্তিটাকেই পুজো করা হয়। কিন্তু কালী কিন্তু সারা জীবন মানে দুর্গা সারা জীবন ওই উলঙ্গিনী থাকে নাই, ওই রণক্ষেত্রে কালী শুধু উলঙ্গিনী, অসুরের হাত দিয়ে মায়ের জমিদার ঢেকে রেখেছে যাতে কেউ দেখতে পায় না। কারণ যেই পথে আসা যাওয়া আমরা করি তাই, যেই পথে সাধন ভজন আছে ওগো সেটা দেখানোর দরকার নাই। শিবকায়ে কালীর পদতলে পড়ে ওগো সেই চিন্তা করে, এই পথে এসেছিলাম এই চরাচরে, এই তো তোমার ছিল জিজ্ঞাস, পুরাইলাম মনেরই আশ বাকি রাখি নাই। এবার তোমার কাছে দুইটি কথা আমি জানতে চাই, তুমি বললে মহাদেবের বর্ণটা একটু আলাদা, সাদা না কেমন ধূসর ধূসর কালার নাকি কি বললো, রং একটু আলাদা, কেন? মহাদেব ছাই বর্ষ গায়ে মেখে থাকে তাই এরকম কালার, এরকম বর্ণ। তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে ভস্মটা গায়ে মাখো, এই ভস্মটা কোনো একটা প্রাণী মারা যায় তাকে পুড়িয়ে যে ভস্মটা হয় সেই ভস্ম তোমাকে এনে দেওয়া হয়, সেই প্রাণীটা কে ছিল, সেই ভস্ম তোমাকে এনে দিলটা কে, তোমার কাছে আমার জানার বাসনা রইল। আর তুমি একদিন লুকিয়ে সেই রাসমঞ্চে করেছিলে যখন গমন, শ্রীকৃষ্ণের রাসের চক্র বন্ধ হয়ে গেল, তখন রাসের চক্র বন্ধ হয়ে গেল, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তরে জানতে পেল দেবের দেব মহাদেবের এখানে আগমন হয়েছিল, হয়ে গেছে, তাই রাসের চক্র বন্ধ হয়ে গেছে, এবার মহাদেবকে একটু শাস্তি দিতে হবে। তাই তখন টানাটানি করে তখন মহাদেবকে সকলেই ওই রাসমঞ্চের মধ্যে নিয়ে আসে, টানাটানি করতে করতে দুটো জট তোমার ছিঁড়ে গিয়েছিল, সারা মাথায় জটে ভর্তি,
দুটো জট টেনে ছিঁড়ে দিয়েছিল, যে দেবের দেব মহাদেব হয়ে এই কাণ্ড করে, লজ্জার ব্যাপার। ভোলানাথ, তুমি কি পেতে এসেছো এই রাসমঞ্চে? সেই রাসমঞ্চে কোনো কামুক পুরুষ যেতে পারে না, আর মহাদেব ছিল একমাত্র কামুক পুরুষ, নারী দেখলে সে ঠিক থাকতে পারে না। আমার স্বামীর অনেক আছে বর্ণনা, নারী দেখলে আমার পাগলা স্বামী ঠিক থাকতে পারে না। তাই যুগলবেল দর্শনে বিন্দু পতন হয়ে যায়, সেখান থেকে মহাদেবের সন্তান সৃষ্টি হয়, নারীর দরকারই পড়ে না। তা নারী দেখলে কি আর ঠিক থাকতে পারে বলেন? তো যখন ওই রাসমঞ্চে মহাদেব গিয়ে বসে থাকলো, রাসের চক্র বন্ধ হয়ে গেল, এবার ললিতা বিশাখাকে কৃষ্ণ ডেকে বলল, দেখো তো ব্যাপারটা কি, আমি ছাড়া অন্য কোনো পুরুষের আগমন হয়েছে, মানে সকলকে দেখানোর জন্য, লজ্জা দেওয়ার জন্য মহাদেবকে। হ্যাঁ, এবার ললিতা বিশাখা তারা বলছে, আমরা কি করে দেখব, এত নারীর মধ্যে যদি কোনো পুরুষ এসে থাকে আমরা খুঁজে বের করব কি করে? তখন কৃষ্ণ বললেন যে যাও, সবার মাথায় হাত দিয়ে দিয়ে দেখো, যার মাথা গরম পাবে তাকেই ধরে নিয়ে আসবে। কেন জানো? এত নারীর মধ্যে কোনো কামুক পুরুষ সে ভালো থাকতে পারবে না, সুস্থ থাকতে পারবে না, তার মাথা অটোমেটিক গরম হয়ে গেছে। তাই উপায় এইটাই আছে, তাছাড়া ঘোমটা দেওয়া এত খুঁজে পাওয়া যাবে না এত নারীর মধ্যে। তো যখন ললিতা বিশাখা মাথায় হাত দিয়ে দিয়ে যাচ্ছে, এবার আমার স্বামীর মনটা দেড় টাকা পার্শ্বিকা করতেছে, এই ধরা পড়ি বোধহয় চোরের মনে পুলিশ, পুলিশ কখন যেন ধরে, হ্যাঁ এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করে। এবার ললিতা বিশাখা মনে মনে চিন্তা করে, সবার মাথায় হাত দিচ্ছি, চুপ করে বসে আছে, ওই নারী কেন দৌড়াদৌড়ি করে, ব্যাপারটা কি? চুপ করে যখন ললিতা গিয়ে পিছন দিকে মাথায় হাত দিল, এবার মাথা এত গরম হয়ে গেছে হাত মনে পুড়ে যাচ্ছে, কৃষ্ণকে ডেকে বলল, পেয়ে গেছি কানাই, আর অসুবিধা নাই, প্রাণবন্ধু পেয়ে গেছি, বলে তাড়াতাড়ি নিয়ে আসা চাই। এবার যখন নিয়ে যাচ্ছিল, চুলের জটার মুটি টানে ধরে ধরে নিতে নিতে দুইজন দুই দিকে টানতে টানতে জট দুইটা ছিঁড়েই গেছিল। তারপরে কি করলো, মহাদেব শাস্তি দিল। সেই রাসমঞ্চে মহাদেবের আবার গর্ব হয়েছিল, কৃষ্ণ ভগবান মনে মনে হাসে আর ভাবে, যখনই মাথার গুমটা ফেলে দিছে উদয়নাক সর্প লাফালাফি করছে, কৃষ্ণ জনার্দন মনে মনে হাসে যে বাহ, আর কোনো কাজ করতে পায় নাই, এই কাজ করতে চলে এসেছে এই ত্রিপুরেশ্বরী সর কি ভোলানাথ গোসাই, কি লজ্জার ব্যাপার। ঠিক আছে, তোমার যখন নারী সাজার এতই শখ, দেখো নারীর যন্ত্রণাটা কি একটু ভোগ করো। তখন কৃষ্ণ কি করলো, মহাদেবকে শাস্তি দিল। আর সেই রাসমঞ্চ থেকে আসার পরে আমার স্বামীর স্বাস্থ্য খুব ভালো হইতে ধরলো, বুঝলে, খুব ভালো হয় স্বাস্থ্য, চেহারা ভালো হচ্ছে, কিন্তু ভালো কেমন বলেন তো, হাত পাগুলো শুকায় যায়, খালি পেটটা বড় হয়। হ্যাঁ, যখন এইভাবে তিন চার মাস চলে যায়, খালি এরকম শুকায় যায় হাত পা, খালি পেট বড় হয়, তো বুঝতেই পারেন যখন দশ মাস দশ দিন উপস্থিত হয়ে গেল, আমার স্বামীর কিন্তু প্রসব ব্যথা শুরু হয়ে গেল, সন্তানও প্রসব করছিল। লজ্জা আছে, লজ্জা সরম দুইয়া খাইছে। সেই সন্তানকে রাসমঞ্চে তুমি কোন সন্তান পেয়েছিলে? তোমার জটা ছিঁড়ে, দুটো জটা ছিঁড়ে কার কার জন্ম হলো একটু সেই কথা খুলে বলো। আর এই সর্পগুলো কে ছিল? তুমি যে ভস্ম মাখো সেই জীবটাই বা কে ছিল? এত তোমাকে বড় বর্ণনা করে ভাবের মতো করে বলতে হবে না, একটু সংক্ষিপ্ত আকারে বললেই হয়ে যাবে। কেমন ডিস্টার্ব হচ্ছে নাকি? আচ্ছা, তো পান বিক্রি করে, আর ওর পাশেই এক বেটা বসে, তো ওই বাচ্চাদের খেলনা বল, বলছেন তো, বলছেন না, গোল গোল হয়, ভেতরে হাওয়া ভরা থাকে, বল বিক্রি করে। তখন ওই পানালা মাথায় করে পান নিয়ে যায়, আর বলালা রাস্তায় দেখে, দেখার পরে ওই পানালাকে বলে, এই পান তোর মাথায় কি? বলে পান। বলে ব্যাটা, কাঁচি দিয়ে কাটবো তোর কান। প্রত্যেক দিন যায় আর বলে, এই তোর মাথায় কি? বলে পান। বলে কাঁচি দিয়ে কাটবো তোর কান। এই শুনে ওর তো একদিন রাগ উঠে গেছে, ও আর হাটে যায় না, ওই দিন বাড়ি ফিরে গেছে। বাড়ি ফেরার পরে ওই বারান্দায় বসে আছে, পান টান রেখে। এখন গিন্নি এসে দেখে, কি ব্যাপার, তুমি বাজারে যাও নাই? কয়, বাজারে যাবো কিভাবে, ওই এক বেটা আমার পাশে দোকান করে, ওই প্রত্যেক দিন আমি হাটে যাই আর রাস্তায় আমার ধরে, জিজ্ঞাসা করে তোর মাথায় কি? বলে পান।
বলে বেটা কাছে দিয়ে কাটবো তোর কান, এই প্রত্যেক দিন শুনলি ভালো লাগে, ওর জন্য রাইকে বাড়ি চলে আইসি। বলে ও কিছু বেসে না, বেসে তো। বলে বল, ওই যে বাচ্চারা যে খেলে ওই বল বিক্রি করে। বলে ও তোমারে কবে যে কালকে যাবা, জিজ্ঞাসা করবে তোমার মাথায় কি পান, বলবে কাছে দিয়ে কাটবো তোর কান, তুমি ওরে থামাবা, থামায় ওকে জিজ্ঞাসা করবা ও তুই বেচিস কি। বলে আমি বেচি বল। বলে তোর পাছায় দেবো জল, এই তোর বউ শিখাই দিছে, জল কোথায় দিতে হবে শুনে নিলেন তো, আমি আর কবো না কোথায় দিতে হবে জল, ওইখানে তো দিতে হবে, এই তো শিখে গেছে। পরের দিন সারা রাত ঘুমাইছে আর জল কোন জায়গায় দিতে হবে সারা রাত ধরে মনে করছে। পরের দিন সকালবেলা পান মাথায় নিয়ে হাঁটে যাচ্ছে, এখন জিজ্ঞাসা করতেছে ভাই তোর মাথায় কি বলালা। বলে আমার মাথায় তো পান। বলে কাঁচি দিয়ে শালা কাটবো তোর কান, তুই থাম থাম দাঁড়া। বলে তুই বেচিস কি। বলে আমি তো বেশি বল, এখন কোন জায়গা জল দিতে হবে ভুলে গেছে, এখন খালি খুঁজে বেড়াচ্ছে কোন জায়গাতে বউ কইল জল দিতি, আর আমি এখন কোন জায়গা দিয়ে দেই এখন খুঁজতে খুঁজতে। বলে তুই কি বেচিস, যেই বলছে আবার বল। বলে তোর ঘরে দেবো জল, দিয়ে বাজারে চলে গেছে। কয় মিলল, কয় মিলুক চাই না মিলুক তুই বুঝে দেখ গা, দিলাম তো। এখন হাট টাট করে রাত্রেবেলা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বউ জিজ্ঞাসা করেছে যে জল দেছে তো, কয় হ্যাঁ আজকে জাগা মতো জল দিয়ে দিছি। বলে কি হইল ব্যাপারটা আমাকে বুঝাও, আমি তো যাচ্ছিলাম মাথায় করে নিয়ে পান, আমাকে ডাক দিল এই দাঁড়া তোর মাথায় কি। আমি বললাম একদম ডাটে, আজকে তো আমার কাছে আসে না। বললাম পান। ও বললো কাঁচি দিয়ে কাটবো তোর পান। বলে তারপরে তুমি কি করলে, কয় আমি জিজ্ঞাসা করলাম থাম, আমি জিজ্ঞাসা করলাম তুই কি বেচিস, ও বললো বল, আমি সাথে সাথে দিয়ে দিলাম ওর ঘরের মধ্যে জল। কয় তোমার দিতি কইলাম কোন জায়গা, তুমি দিলে কোন জায়গা, তোমার কে ওই জায়গা দিতে কইছিলাম। কয় তুই বেশি বুঝিস, আমি জায়গা মতো দিছি, আমি ভাটিতে দেই নাই উজানে দিছি, সুয়ায় সুয়ায় জায়গা মতো পৌঁছাই যাবে উজনে দেশে। তা আমি জিজ্ঞাসা করেছিলাম ওর কাছে তোমার মধ্যে কোন কোন গুণ কম আছে আর ওই কুচনির বেশি আছে, বলছে হ্যাঁ বলছে। বলল আমার ভক্ত শিবের ভক্ত, ভক্ত সঙ্গ করার জন্য গেছে, তো আমি ভক্ত সঙ্গ করার যাওয়ার জন্য যাই আর অন্য কিছু করার জন্য যাই সেটা আমি বুঝি, কিন্তু তোমার মধ্যে কোন কোন গুণ কম আছে তুমি সেটা বলেছ। উল্টো দিকে বলে শিব ঠাকুর স্থিত হয়ে পড়ে রয়েছে, তুমি মেয়ে মানুষের পায়ের নিচে থাকো, আবার নিজেই জবাব দেয় ওটা শিব ঠাকুর না ওটা শিবাসুর। আমি কি এই কথা জিজ্ঞাসা করেছিলাম তোমার, এ কথা তো তোমাকে জিজ্ঞাসা করি নাই যে পায়ের নিচে কিটা শুয়ে রয়েছে, না শিব শুয়ে রয়েছে না শিবাসুর শুয়ে আছে তোমারে বলি নাই তো। আচ্ছা যাই হোক, সময় অল্প দেব না আর গল্প। ও প্রশ্ন রেখেছে এক নম্বর প্রশ্ন মনে রাখেন, বলেছে তোমার মাথায় সাপ, ঘাড়ে সাপ, কোমরে সাপ, তোমার কাছে এত সাপের প্রয়োজনটা কি কিভাবে এলো। ও যেরকম ঘাড়ে জল দিছে আমি ঘাড়ে যাবো না, আমি জায়গা মতো জল দিয়ে যাবো, খালি একটু শর্টে দেবো আপনারা বুঝে নেবেন। কশ্যপ রাজার চারজন স্ত্রী দিতি অদিতি বিনতা কদ্রু, দিতির গর্ভে জন্ম নিয়েছে দেবতারা, বিনতার গর্ভে অসুর বংশ। এই দিতি আর অদিতি গেল, আর বিনতার গর্ভে জন্ম নিয়েছে গরুর পাখি, গরুর চেনেন তো, গরুর পাখি নাম শুনেছেন না, গরুর পাখি। আর কদ্রুর ঘরে জন্ম নিয়েছে এই সব সাপ, 36,000 প্রজাতির সাপ, প্রত্যেকটা প্রজাতি কদ্রুর ঘরে জন্ম নিয়েছে। বিনতার কদ্রুর মধ্যে একদিন দ্বন্দ্ব লেগেছে, একটা গরু মাঠে বাঁধা ছিল, ডাক দিয়ে বলে বিনতা আচ্ছা বলতো কদ্রু গরুর গায়ের রংটা কি। বলে কেন গরুর গায়ের রং সাদা, বলে না গরুর গায়ের রং কালো। এটা পাবেন কোথায়, ব্রহ্মবৈবর্ত পুরাণে। এই দুজনের মধ্যে দ্বন্দ্ব হলো সাপের গায়ের রং কি থাকে, কালো না, হ্যাঁ সাপের গায়ের রং কালো না। এবার সাদা গরুকে কালো বানানোর জন্য কদ্রু কি করলো, ছেলেদেরকে নিমন্ত্রণ করলো, আমার কথা নিবি, সমস্ত গরুটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তোরা থাকবি যাতে গরুর রংটা কালো দেখা যায়। এবার দুজনের মধ্যে শর্ত হলো যে জিতবে তার দাসত্ব সে করবে,
যে হেরে যাবে, যে যেতে জিতবে তার দাসত্ব হেরে যাওয়া ব্যক্তিটা করবে। এবার কদ্রু যখন দেখতে পেলো সত্যি করুর গায়ের রং কালো, নিচে এলো দেখতে পেলো কালো, এবার তো বিনতা হেরে গেল। এই খবর যখন গরুর পাখি শুনতে পায়, গরুর পাখির প্রচণ্ড রাগ হয় যে আমার মাকে চক্রান্ত করে হারিয়ে দেয়, আমি কি করব, একটাও জগতে সাপ রাখব না, জগতে একটাও সাপ রাখব না। গরুর পাখি যেখানেই সাপ পায় সেখানেই ধরে ধরে খায়। এখন গরুর পাখির সাপ খাওয়া দেখে সাপ জাতি 36,000 সাপ পড়লো চিন্তায়, পাতালে লুকালো, পাতালে লুকাইয়েও রক্ষা নাই। তখন গিয়ে ভোলানাথের কাছে ঠাই নিল, ভোলানাথ তুমি যদি আমাদেরকে না বাঁচাও তাহলে আমাদের 36,000 প্রজাতি একেবারে ধ্বংস হয়ে যায়। এর জন্য ভোলানাথের কাছে এরা আশ্রয় পেল। শর্টকাটে জবাব দিলাম, বাবা এত সময় নাই, 15 মিনিট সময়। এক নম্বর হয়ে গেল, দুই নম্বর প্রশ্ন করেছে, শিব ঠাকুরের জট রাসের চক্রে ছিঁড়ে ফেলে দিল, ওই জট দিয়ে কারা তৈরি হলো, একদম শর্টকাটে জবাব, এক কথায় জবাব, চণ্ডীদাস আর রজকিনী ওই জট দিয়ে তৈরি হয়েছে, একজন চণ্ডীদাস আর একজন রজকিনী। গল্প বলার সময় নাই, ঠিক আছে বাবা আমি গল্প মিথ্যা কথা কব না, ওই বানানো ঘুর প্যাচ, বইতে যা পাইছি তাই কব, ঠিক আছে তো বাবা। আর তিন নম্বরের প্রশ্ন করেছে, তুমি যে ভস্ম ছাই গায়ে মাখো এই ভস্ম ছাইটা কার, একজন মারা গিয়েছিল সেই মানুষের পোড়া অংশটা দিয়ে তুমি গায়ে মাখো, অবশ্যই মারা গিয়েছিল, তবে সেটা মানুষ না একটা প্রাণী। নারদকে একদিন আদ্যাশক্তি মহামায়া একটা পারিজাত পুষ্প দিয়েছিল, পারিজাত পুষ্প, পারিজাত পুষ্প যখন নিয়ে যায় তখন নারদের হাত থেকে ছুটে যায়, ছুটে গিয়ে মত্তধামে যখন পদার্পণ করে সেখানে একটা কুকুর ছিল, কুকুরের মাথার মধ্যে পড়ল, কুকুর সাথে সাথে মারা গেল। এখন পড়ল চিন্তায়, তাহলে কি করা যায়, নারদ মুনি চিন্তা করে আমার দ্বারাই একটা প্রাণী হত্যা হয় তাহলে প্রাণী হত্যার লিপ্ত হলাম এই সভায়, এর জন্য ওই কুকুরটাকে নারদ মুনি কি করলো, পোড়ালো, পোড়াইয়ে যা ছাই হলো ওই ছাই একটা কলা পাতায় রেখেছিল, ওই ছাই শিব ঠাকুর গায়ে মাখে। শুধু শিব ঠাকুর না, শিবের ভক্ত যারা প্রত্যেকে ছাই মাখে, নাথ সম্প্রদায়ের মানুষ যারা প্রত্যেকেই এই ছাই গায়ে মাখে, কপালে মাখে, সব জায়গায় মাখে। এইবার ঘটনা হচ্ছে, ওই যে ছাই ওই রাস্তা কলা পাতায় রেখেছিল ওই রাস্তা দিয়ে একটা গরু যাচ্ছে, গরু কি করল, কলা পাতা পাইয়ে খাইয়ে নিল, ওই খাওয়ার সাথে সাথে ছাইও গরুর পেটের মধ্যে ঢুকে গেল, ঢোকার সাথে সাথে ছাই যাইয়ে তো পেটের মধ্যে গুর প্যাক খেয়ে গেছে, কলা পাতার সাথে যাই হজম হয়ে গেছে। এখন হজম হইয়া বাড়াইছে কোন দিক দিয়া, গরুর পিছন দিয়া, সামনে দিয়ে তার বাড়ানোর জায়গা নাই। এর জন্য গরুর গোবরটা সনাতন ধর্মের মানুষ যারা, ওটা শুভকর্ম হলে পরে, পঞ্চগব্য না হলে শুদ্ধ হয় না, বোঝা গেল? একদম শর্টকাট উত্তর, এর থেকে আর শর্টে দিতে পারবো না, সময় আছে, 7 মিনিট আছে, এইবার একটা গান, ঠিক আছে বাবা, একদম শর্টে জবাব দিলাম, ঠিক আছে। তাহলে গান না করে ওকে একটা মাইক দাও তো, আমরা একটু সংক্ষেপে মিলনে যাই, ঠিক আছে, সময় নাই, 7 মিনিট আছে সময়, মিলনটা সেরে ফেলাই। এটাকে মাইক বলে, আর তুমি যেটা হাত দিয়ে দেখিয়েছো ওটা বক্স, এটাই হলো মাইক, শেখো, এখন অনেক কিছু শেখার আছে, তাহলে সব জবাব শেষ নাকি? আমি বাকি রাখি না, আমি কারোর কাছে ডিউ থাকি না, উচিত কথা কব, তোমরা পাই না যে আমার না দাও, সুইয়া সুইয়া সালুনের মধ্যে ঝগড়া লাগছে, কেমন যে সালুনে বলছে সুইকে, আমার কি রে তোর না পাছাটা ফুটা, এখন সুই কয় তুই নিজের দিকে দেখছিস, তোর কত সহস্র ফুটা, একটা ফুটা দেখতে পাই তো আর যা সহস্র ফুটা সেটা দেখতে পাই, বলছে যে এইখানে প্রশ্ন করছে আমি সেইখানে জবাব দিই নাই, শিব কেন পায়ের তলে পড়ে আছে উল্টা পাল্টা জবাব দিয়ে গেছি, আমি প্রশ্নই করি না, তুমি প্রশ্ন করো নাই ঠিক আছে, কিন্তু আমি কেন বললাম, তুমি যেহেতু কথাটা তুলে ধরেছো তাই সেটা আমি বললাম, যে নারী সমাজে আমরা কি শিক্ষা পাবো, কি শিক্ষা পাবো, শিব যে পায়ের তলে পড়ে আছে তাহলে স্বামীর বুকে কি দাঁড়ায় থাকবেন আপনারা, স্বামীরা লাইথাবে, স্বামীর উপরে উঠে দাঁড়ায় থাকবে, শোনো শোনো তুমি, এটা নয়, এটা সমাজে শিক্ষা দিয়ে গেছে দেবী দুর্গা, যে শিব সেখানে ছিল না, শিবাসন নামে অসুর ছিল,
কিন্তু সেটা ভুলবশত হয়ে গেছে। আমি এই জন্য এই কথাটা বলছিলাম, কিছু ভুল হয়েছে মা? ভুল হয়েছে, বলাটা ভুল হয়েছে। আমার কাছে শোনো, আচ্ছা যদি হাতের টিপায় কাজ না হয় তখন বলেন না টিপাতে হচ্ছে না, উঠে একটু পাড়ায় দাও। আমার মায়েরা পাড়ায় না, ওই পাড়ানোর জন্য লোক আছে, আলাদা পার্লার আছে, ওইখানে লোক আছে, টাকা দিয়ে আজকাল বাবারা আমার শরীর ম্যাসেজ করে নেয়, ওই সমস্ত জন্য মায়েদেরকে বলে না পাড়ায়। বুঝলি, আমি বাড়িতে কি করি সেটা আমি না জানি, তুমি তো করবাই, পাগলা ভোলা তো করবে।